করের ভিতরে বন্দী হলেন বিবি জুলাইখা ইউসুফের সঙ্গে দেহ বিনিময় করার জন্য জীবন যৌবনের স্বাদ মেটাবার জন্য বিরাট লম্বা একটা ঘর তৈরি করল ঘরের ভিতরে অনেক নগ্ন ছবি এঁকে ওই ঘরের দেয়ালে সেটে দিল সমস্ত ঘরটা সুন্দর পরিপাটি করল মনে মনে চিন্তা করল এতবার প্রেম নিবেদন করার জন্য আহ্বান করেছি ইউসুফ কোনোদিন তো আমার আহ্বানে কখনো সাড়া আমি বলেছি ইউসুফকে দেহ দেব ইউসুফ আমার দেহ কখনো ভোগ করতে চাইনি ছেলেটা না জানি কতটা সংযম ওকে তো আমি ফুসলাতে পারি না লম্বা ঘর তৈরি করলো ঘরের দেয়ালে নগ্ন ছবি সেই দেয়ালের গায়ে মেরে দিল ইউসুফকে বলল শোনে ইউসুফ মিউজিয়াম জাদুঘরটা তুমি আর আমি একসঙ্গে দেখব ইউসুফকে সঙ্গে ভিতরে নিল ঘরের দরজায় সাতটা তাল ঝুলিয়ে দিল দেয়ালের গায়ে পিকচার গুলো জ্বলায় খা দেখা লাভাকে দরবারে শুকরিয়া এবং প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম জানিয়ে যারা কষ্ট সৃষ্ট করে প্রতি বৎসর এই মজলিসটার ইন্তজাম করেন তাদের সকলের প্রতি আমার শুকরিয়া প্রিয়া ও মোবারকবাদ জানিয়ে পঠিত কোরআনের আয়াতের উপরে আলোচনা শুরু করছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দায়িত্ব দিয়েছিলেন এবং ইবলিস শয়তান মক্কার আবু জেহেলের উপর একটা দায়িত্ব চাপিয়েছিল আল্লাহ নবীর উপরে দায়িত্ব দিয়েছিলেন যে কোরআনটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে আর ইবলিস আবু জেহেলের উপরে দায়িত্ব দিয়েছিল যে কোরআন যেন মুহাম্মদ প্রচার করতে না পারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মালিকের সৃষ্টিকর্তার ইচ্ছাকে সুসম্পন্ন করতে জীবন বাজি রেখেছিলেন আবু জেহেলও যথারীতি শয়তানের দেওয়া দায়িত্ব পালন করতে যেয়ে চেষ্টাটা সেও কম করেনি এবং সে তার সেই চেষ্টা করতে করতেই জাহান্নামে গেল এই দুইটা হক আর বাতিলের লড়াই এটা যে শুরু হয়েছে 522 খ্রিস্টাব্দ থেকে তা নয় বরং এ লড়াইয়ের সুর অনেক আগে থেকে চূড়ান্ত পর্যায়ের একটা লড়াই আমরা দেখেছি প্রিয় রসুলের হায়াতে জিন্দেগিতে হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে হক আর বাতিলের যে সংগ্রাম পৃথিবীতে শুরু হল এই সংগ্রামের সর্বশেষ বিজয় পতাকা ওড়াবেন হযরতে ঈসা রুহুল্লাহ এবং ইমাম মেহেদি আলাইহিসসালাম বলুন সকলে সুবহানাল্লাহ এবং এই সংগ্রামে সর্বশেষ পরাজয় গ্লানি অপমান লাঞ্ছনা বঞ্চনা আর চূড়ান্ত রকমের বেইজ্জতির গ্লানি মেখে পৃথিবী থেকে অপদস্ত হবে যে ব্যক্তিটি সে শয়তানটার নাম হলো দাজ্জাল দাজ্জাল গ্লানির কালি মুখে মেখে পৃথিবী থেকে সরে যাবে ইমাম মেহেদি এবং ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম ইসলামের বিজয় পতাকা উড়িয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রিয় রসূলের পাশে কবরে তিনি চিরনিদ্রায় শুয়ে পড়বেন
পৃথিবীতে হক আর বাতিলের আর কোনো সংগ্রাম হবে না। যা থাকবে তো থেকেই যাবে, সত্য মিথ্যার দ্বন্দ্ব, ন্যায় অন্যায়ের লড়াই, ভালো মন্দের বিচার, হক বাতিলের সংগ্রাম পৃথিবীতেই শেষ। মাঝখানে চলে যাবে কয়েক হাজার বছর। এবারে পৃথিবীতে যখন হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, আলো আঁধারের আর কোনো পার্থক্য থাকবে না, স্বাভাবিকভাবেই ইসলামের জ্যোতি কমতে 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 ইসলাম একেবারে নিষ্প্রভ হয়ে যাবে। পৃথিবীতে আর ইসলামের চিহ্ন মাত্র থাকবে না। আল্লাহ এবার ঈসা আপনার হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, পৃথিবী যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম সেই উদ্দেশ্য আর পৃথিবী পরিচালিত হচ্ছে না, যে উদ্দেশ্যে দুনিয়াটাকে বানিয়েছিলাম আমার সেই উদ্দেশ্যে পৃথিবী আর পরিচালিত হচ্ছে না। সুতরাং এই দুনিয়া আমি আর রাখতে চাই না, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন করো, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত শুরু হবে। আপনি জানবেন উর্দু ভাষায় একটা ছোট্ট কথা বলে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাদ। আসলে কারবালা মানি যে ফরাত নদীর ফরাত নদীর উপকূল তীরবর্তী এরিয়া, এটা সবসময় সঠিক নয়। কারব মানে হলো একটা জায়গা, একটা এলাকা, একটা সীমানা, একটা জমি, একটা উঁচু ভূমি। আর বালা মানে হলো মুসিবত। কারব বালা শব্দের অর্থ হলো মুসিবতের জায়গা। তো ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাদ, তার মানে কবির কল্পনার এই যোগ্যতা সম্পন্ন কথাটা হলো এটাই যে পৃথিবীর জমিনে দুঃখ কষ্ট বিপদ মুসিবতের ভিতর দিয়েই ইসলাম আবার নওজওয়ান যুবক হালাতে ফিরে আসে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলাম আনন্দ করতে করতে যৌবন শক্তিতে ফেরে না, ইসলাম যৌবন শক্তিতে ফেরে মুসলমানের চোখের পানিতে, ইসলাম যৌবন হালাতে ফেরে মুসলমানের গায়ের রক্তে, ইসলাম যৌবন হালাতে ফেরে মুসলমানের ত্যাগ ও সাধনায়। মুসলমান যত বেশি দুনিয়ায় আনন্দ প্রিয় হবে, জানবেন ইসলাম তত বেশি দুনিয়াতে বুড়ো হবে। খুশি কি হালাত মে ইসলাম জিন্দা নহি হোতা হ্যায় বলকি হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হোতে হ্যায়। মুসলমানদের দুঃখ মুসিবত যাতনা বেদনা কষ্ট রক্ত চোখের পানির ভিতর দিয়েই ইসলাম বৃদ্ধ হালাত থেকে পরিবর্তন হয়ে নওজওয়ান যুবক অবস্থায় ইসলাম ফিরে আসে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জামানাতে যে সংগ্রাম হলো এটা ইসলামের প্রথম সংগ্রাম নয়, এটা ইসলামের শেষ সংগ্রাম নয়। হক আর বাতিলের প্রথম সংগ্রাম হলো হাবিল এবং কাবিলের সম্মেলন সংগ্রাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে আবু জেহেলদের যে সংগ্রাম, এটা হলো শুরু এবং শেষের মিডিল পয়েন্টের একটা সংগ্রাম। আর সত্য মিথ্যার এই দ্বন্দ্বের শেষ সংগ্রাম হবে হযরতে ঈসা রূহুল্লাহর সাথে দাজ্জালের। দাজ্জালও চলে যাবে গেলানির কালী মেখে, ঈসা রূহুল্লাহ কবরে চলে যাবেন ইসলামের সর্বশেষ বিজয় পতাকা উড়িয়ে। পৃথিবীতে হক বাতিলের আর কোনো লড়াই থাকবে না, ইসলামের বিজয় পতাকাও পৃথিবীতে আর উড়বে না। ঈসা রূহুল্লাহ শেষ, ইসলামের বিজয় পতাকা শেষ,
দাজ্জালও শেষ, ইসলাম ইসলামের বিরুদ্ধে কথা বলা মানুষও শেষ। আপনি বলবেন যেদিন ইসলামের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না সেদিন ইসলামটা ধ্বংস হবে কেন? দাজ্জালের খতম হওয়ার ভিতর দিয়ে পৃথিবীর এক পিস মানুষ থাকবে। কেন মুসলমানদের সুযোগ সুবিধা দেওয়া হবে? ইসলামের বিরুদ্ধে আওয়াজ রয়েছে, কোরআন প্রিন্টিং প্রেস গুলো বন্ধ করে দিতে হবে। ইসলামের বিরুদ্ধে আওয়াজ রয়েছে, ভারতবর্ষে মুসলমান বাস করতে পারবে না। ইসলামের বিরুদ্ধে আওয়াজ রয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, জেনা করলে সাংগেচার করা হবে, মদ খেলে দররা মারা হবে, কোরআনের এই আয়াতগুলো মুছে দেওয়া হবে। ইসলামের বিরুদ্ধে আজকে আওয়াজও আছে, ইসলামের সপক্ষে প্রতিবাদ করবার জন্য ঈসা রূহুল্লাহ পৃথিবীতে বেঁচে আছে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে এই গালিগালাজ দিতে 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 সবচেয়ে কঠিন থেকে কঠিনতর ইসলামের বিরুদ্ধে যিনি সংগ্রাম করবে তার নাম হলো দাজ্জাল। দাজ্জাল যে সংগ্রাম করেছে, আবু জেহেল তা পারিনি, অথবা পারিনি, সাইবা পারিনি, কাবিলও পারিনি, তালুত জালুতও পারিনি, ফেরাউনও পারিনি, নমরুদও পারিনি। ফেরাউন নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর বড় খোদা। তাদের ডানা ছাটার জন্য আল্লাহ অসহায় গরিব পরিবারে দুইটা ছেলেকে আল্লাহ কবুল করেছিলেন, একটা মুসা কালিমুল্লাহ আর একটা ঈসা রূহুল্লাহ। বলুন সকলে আলহামদুলিল্লাহ। বড় জয়ীফ হয়ে যাচ্ছেন জানো, কারবালার মাঠে হোসাইনদের যদি এই অবস্থা হয় এতে তো ইয়াজিদের দলের আনন্দ বাড়বে না কমবে? হোসেন মরবে তবে বীরের মতো মরবে। হোসেনের জাত কখনো কোনোদিন দুর্বলতার সঙ্গে মরবে না, মরবে তো বীরের মতোই মরবে। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যদি এরকম পক্ষঘাত হয়, তাইলে এরা যে কারবালায় দাঁড়াবে হোসেনের হয়ে, এরা যে দাজ্জালের মোকাবেলায় দাঁড়াবে ইমাম মেহেদি আর ঈসা রূহুল্লাহর পতাকা নিয়ে, এটা তো ভাবতেই খুব কষ্ট হবে। একটু মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। খুব খাটাখাটনির দেহ জানি, খুব খাটাখাটনির দেহ, মেহনত করেন, অক্লান্ত পরিশ্রম চাষিবাসী মানুষদের করতে হয়। রাত মুঠি বাড়ব ঠিক বারোটার দাঙ্গা ইনশাল্লাহ শেষ হবে। এখন এগারোটা পনেরো টনের হয়েছে মনে হয়, পনেরো কুড়ি কি পঁচিশ, যা বলার দুমদারকের ভেতরে বারোটার ভেতরে শেষ করব। আপনাদের ঠিক বিরাম বিশ্রাম একটা টাইমও দেওয়া হবে, একদম রেডি করে রাখি যেন দু চার মিনিটের ভেতরে দেওয়া হয়, ঘুমের ক্ষতি করা যাবে না। কথাটা বলছিলাম, তাহলে ইমাম মেহেদি এবং ঈসা রূহুল্লাহ আলাইহিমুসসালাম তারা হলেন শেষ পতাকা তুলবেন, আর প্রথম ইসলামের পূজা পতাকা তুলেছিলেন হাবিল। বলবেন তিনি তো মরে গিয়েছিলেন, বেঁচে ছিল তো কাবিল। জয় পরাজয়ের পতাকা ওঠানো আর নামানো, মাচা মাচা আর মরার উপরে নির্ভর করে না। জয় পরাজয়ের পতাকা উঠবে কি নামবে তা নির্ভর করবে নীতি নৈতিকতার আদর্শের উপরে। মানুষ মরে যায়, নীতি মরে না। মানুষ হেরে যায়, নীতি কখনো হারে না। প্রার্থী হেরে যায়, পার্টি কখনো হারে না। প্রার্থী একবার হারে, পার্টি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, আবার নতুন কোনো প্রার্থী তৈরি। পরবর্তী ইলেকশনে লড়াবার জন্য
সুতরাং পৃথিবীর এই দ্বন্দ্ব আজকে যদি ভারতবর্ষ মিশর লেবানন ফিলিস্তিন আজারবাইজান সারা পৃথিবীতে যত ইসলামের শত্রু আছে এদের সবার যদি হাতে ভাই ধরে বলি ভাই আল্লাহর কিরে খোদার কিরে ধর্ম বা পায় দোকানে ধরে বলছি একটা বছর তোরা ইসলামের বিরুদ্ধে কিছু বলিস না তারপর তোরা যা পারিস করিস আমার মনে হয় যত বড়ই শত্রু হোক নরম হয়ে পড়লি না তাদের মনে একটা দয়া চোর চুরি করার পরে বাড়িওয়ালা তো দু চারটে ঘাগুত তো দেবেই দেবে কিন্তু ও যদি একবার পায় দোকানে ধরে বলে ভাই তুই আমার মানিস মানিস শুধু যদি বলি মেরো না তাহলে টপকর থামবে না যদি ভাত চাই তাহলে মারি বন্ধ করে ভাত দেবে আর আমি ভাতটা আস্তে আস্তে খাবো 45 মিনিট দেরি করি ততক্ষণ ডাক ঠান্ডা হবে হয়তো মনে করলে খেপকে দুপ গেলে মারব কিন্তু রাগ যদি একবার ঠান্ডা হয়ে যায় ও রাগ ফিরিয়ে আনা মুশকিল আছে ও চোরে আর মারতে পারবে সারা দুনিয়াতে ইসলামের যত শত্রু আছে সে আমেরিকা বলেন বিটেল বলেন ওবামা বলেন আপনার বুশ বলেন টনি ব্লেয়ার বলেন আর ওদিকে সিসি হোক আর আমাদের দেশের খুদে এজির চার দোকানদার হোক যেই হোক না কেন এরা সবাই ইসলামের বিরুদ্ধে যত শয়তানি আর বদমাইশি যা করছে পৃথিবীর তাবর তাবর লিডারদের নে আন্দোলন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইস সৌদি বাদশাহ যুবরাজ আবদুল্লাহ ভারতবর্ষের দিল্লি জামে মসজিদের ইমাম আবদুল্লাহ বুখারী এইরকম এক নম্বরের মুসলমান গুলো নেওয়ার যদি বলা হয় ভাই অনেক তো সর্বনাশ করতেছে তা তোমার কাছে দাবি একটা বছর আমার কাছে কিছু বলো না একটা বছর আমরাও কিছু বলবো না তোমরাও কিছু বলো না এখন আমেরিকা ব্রিটেন বিজেপি মোদি ওদিকে লালকৃষ্ণ আদবানি এদিকে খালেদা জিয়া আর যারা যে যা শয়তান ছিল ইসলামের বিরুদ্ধে যারা কাটি মারামারি করত ওরা আমারকে অনুনয় বিনয় হাতে পায়ে ধরা দেখে ওরা বলে এত যখন আও মাও করতে একটা বছর ছেড়ে দেওয়া আর ঠিক এক বছর যদি কেউ ইসলামের পেছনে কাটি না মারে তাতে ইসলামের লাভ হবে না লস হবে এটা কথা বলে দুজন বলিস লাভ সারা জীবন অসবাদ্যে ঘোড়ার ঘাস কেটেছ এই ছোট্ট জিনিসটার উত্তর দিতে এত কষ্ট হচ্ছে কেন ইয়েস লস হবে কেটা বলেছে লাভ হবে এখানে লাভের কোনো তো জায়গা নেই কসম খোদার যদি আবু জেহেল্লা নবীর পিছনে না লাগতো ফেরাউন যদি মুসার বিরুদ্ধে না লাগতো নমরুদ যদি ইব্রাহিমের পিছনে না লাগতো কাবিল যদি হাবিলের পিছনে না লাগতো ইহুদিরা যদি ঈসা নবীকে হত্যার ষড়যন্ত্র না করত ওতবা সাহেবরা যদি নবীর গলায় ফাঁস লাগ না লাগাত ইসলামের সুনাম সুখ্যাতি ইসলামের বিজয় পতাকা পৃথিবীতে উঠতো না উঠতো না উঠতো না শত্রু দলেরা যত বেশি পরিমাণ ইসলামের পিছনে লেগেছে ইসলামের বিজয় পতাকা তত বেশি বেশি আল্লাহ উপরে উড়িয়ে দিয়েছেন বলুন সকালে সুবহান তো স্বাভাবিক ঘুড়ির কাজ উপরে ওঠা তবে মাঝখানে একটা শর্ত হলো
শর্ত বাতাস বাতাস যত সংগ্রাম করে ঘুড়িরে ছিঁড়ে নিচে টানার ঘুড়ির কলদড়ি যদি ঠিক ধরে রাখা যায় বাতাস যত লড়াই করে ওর দড়িটা ছিঁড়িয়ে এনে কোনো একটা গোবাগড়ে ফেলে দেব ওর কলদড়ি যদি শক্ত হাতে ধরে রেখে লাটাই ছাড়া হয় নিশ্চয়ই বাতাস যত ওরে ফেলার চেষ্টা করে ঘুড়ি ঠিক কোনাকোনি ভাবে তত উপরে আল্লাহর আসমানের দিকে ধাবিত হয় বলুন সকালে সুবহানাল্লাহ তো যারা জাহান্নামে যাবে তাদের দায়িত্ব হলো ইসলামের বিরোধিতা করা এটা ওদের নৈতিক দায়িত্ব ওরা ওদের আদর্শ মতো নীতিগতভাবে ওরা ওদের দায়িত্বটা পালন করুক আর ওদের দায়িত্বটা পালন না করলে আমাদের ঘুড়ি উপরে তুলতে খুব অসুবিধা হবে এই ন্যায় সত্য সঠিক কথাটা যতদিন পর্যন্ত একটা ঈমানদার মুসলমানের কলিজায় স্পর্শ না করবে ততদিন পর্যন্ত সে মুসলমানের ঠিক ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হতে পারে না ওদের কাজই তো শিরকিয়াত কুফরিয়াত এদের কাজ হলো তো বিশ্বের বুক থেকে ওহদানিয়াতকে সরিয়ে দেওয়া এদের কাজ হলো ওহদানিয়াতকে সরিয়ে দেওয়া আর ওরা যত বেশি ওহদানিয়াতকে সরাবার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ তত বেশি বেশি ওদের শত্রুতার ভিতর দিয়ে আল্লাহ একত্ববাদের মর্যাদা বাড়াবেন বলুন সকলে সুবহানাল্লাহ হয়েছে তাই আচ্ছা রাসূলুল্লাহ এমনি নবী ছিলেন আবু জেল বলল মুহাম্মদ চাঁদটা তো বেশ গোল দেখতে সুন্দর দেখাচ্ছে বলে হ্যাঁ গোল বললো তুমি ওইটা একটু দুটুকরো করতে পারো আচ্ছা কেরা বলেন ধর ওর কাঠি মারতি বলে আমি কি বলছি বোঝা যায়নি ওর কাঠি মারতি বললো কেটা তো নবী বললেন আকাশের চাঁদ আমি তো আল্লাহর একটা সৃষ্টি আর চাঁদও আল্লাহর একটা সৃষ্টি তো আমি বললি যে চাঁদ ফাটবে সেটা নাও হতে পারো তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আমার মালিক যদি ইচ্ছা করেন তো চাঁদ ফাটিয়ে আমার মালিক দুটুকরো করে দিতে পারেন বলুন সকালে সুবহানাল্লাহ এই মাটিতে দাঁড়িয়ে আঙুল দিয়ে ইশারা করলেন পুরো আকাশের চাঁদটা দুটুকরো হয়ে গেল আরো একবার বলুন সুবহানাল্লাহ সেই দুটুকরো চাঁদ হওয়া দেখে সেটা শুধু আরবে নয় সেটা মিশর সিরিয়া লেবানন মক্কার মদিনাতে নয় আসমানের চাঁদের ফেটে দুটো টুকরো ভাগ হয়ে যাওয়া ভারতবর্ষ থেকেও দেখা গিয়েছিল ভারতবর্ষের এক হিন্দু যোগী সন্ন্যাসী পুরনো দিনের কেতাব পড়ে আসমানের চাঁদের দুটুকরো হয়ে যাওয়ার কথা সরাসরি সচক্ষে দেখে তিনি এই ভারতের মাটিতে দাঁড়িয়েই ইসলামের কলমা পড়ে বলেছিলেন যা আমি পূর্ব জমানার কেতাবে যা পড়েছিলাম একজন মুসলিম জগৎ বরেণ্য ব্যক্তির নির্দেশে আকাশের চাঁদ এককালে ফেটে দুটুকরো হবে তিনি হবেন শেষ জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে যার ইশারায় চাঁদটা ফেটে দুটুকরো হয়েছে আমি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সেই মুহাম্মাদের প্রচার করা ইসলামটাকে আমি কবুল করে নিলাম বলুন সব যদি আবু জেহেল এই কাঠিটা না দিত তাহলে নবীর এই সুবাস কি পৃথিবীর মুসলমান জানতো সুতরাং সুযোগ হলে মাঝে মাঝে আবু জেহেলদের একটু চা খাওয়াইতে আছে বেশি করে কাঠি বার শালা তোরা কাঠি না বললে আমরা ঘুমিয়ে পড়ব এটাই তো ইসলামের এক আজীব তামাশা এক আশ্চর্যজনক জাদু আর যেদিন ঈসা রুহুল্লাহ কবরে গেলেন ইমাম মেহেদি তিনিও কবরে গেলেন দাজ্জাল চরম দাজ্জালি করে সেও চলে গেল জাহান্নামে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো মানুষ থাকবে না কয়েক হাজার বছর কেটে যাবে ইসলামের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে না আস্তে 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 ইসলাম জয়ী হয়ে যাবে নিশ্চয়ই
বইগুলো পড়বেন আলামতে কিয়ামতের বই ঈসা রুহুল্লাহর আগমনের বই মিশকাত শরীফের একটা ছোট্ট চ্যাপ্টার কিতাবুল ফিতন বা আলামতে কিয়ামত অধ্যায়গুলো পড়বেন ইসলামের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করার লোক থাকবে না দাজ্জাল তো চলেই গেছে নবী বলেছেন দাজ্জালি ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সেই ফিতনা তো জাহান্নামে চলে গেছে ইসলামের বিরুদ্ধে আর কোনো ফিতনা নেই কিচ্ছু নেই এবং ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী যখন জগৎ ছেড়ে চলে যাবেন তখন গোটা দুনিয়াতে এক পিস মানুষ থাকবে না যিনি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবেন বলুন সকলে সুবহানাল্লাহ একদম সমস্ত মানুষেরা বা জামাত প্রতিটি পুরুষ নামাজ পড়বেন এমন একটা মহিলা থাকবে না যে মহিলাটা বেপর্দায় রাস্তায় ঘুরবে এমন একটা হেডফোন কানে গোজা থাকবে না যে ফোনে গান বাজবে এমন একটা মোবাইল থাকবে না যে ফোনে দুটো গান কিংবা ব্লু ফিল্মের ন্যাকেট ছবি থাকবে এমন একটা বাড়ি থাকবে না যে বাড়িতে রেডিও আর টেলিভিশন জায়গা পাবে এমন কোন বাড়ি থাকবে না যে বাড়িতে নামাজের পার্টি পাওয়া যাবে না তার মানে পৃথিবীর পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ গোটা দুনিয়াটাই সেদিন ইসলামের জয় জয়কার শুধু ইসলাম 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 আল্লাহ নবী এই ছাড়া পৃথিবীর মানুষের মুখে আর কোনো আওয়াজ থাকবে না পৃথিবীর শত সহস্র লক্ষ কোটি হাতে তসবি দানা শোভা পাবে গান সিনেমা বাজনা থিয়েটার থাকবে না কেউ কারুর জমির সীমানা হরণ করবে না কেউ কাউকে মারপিট করবে না কোন স্বামী তার স্ত্রীকে হ্রাস করবে না কোন স্ত্রী তার স্বামীকে অপবাদ দেবে না কোন মা তার বেটাকে আর মারবে না পৃথিবী একেবারে সভ্য শায়েস্তার শান্তিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে কসম খোদার হাদিসে রাসূলুল্লাহ যা বলেছেন তা মিথ্যা হওয়ার জায়গা নেই গোটা দুনিয়া শুধু আল্লাহরই দুনিয়া আল্লাহ যে ব্যাপারে কোরআন শরীফের ভিতরে আল্লাহ আল্লাহুল খালক ওয়াল সৃষ্টি করেছে আমি এই দুনিয়াতে আইন চলবে আমার তো সেই দিনই বোঝা যাবে যে আল্লাহ সৃষ্টিটা দুনিয়াটা যে আল্লাহ সৃষ্টি তা ষোলো আনেই বোঝা যাবে আমি কারোর বিরোধিতা করছি না যেটা হাদিসে আছে শুধু সেটাই বলছি পৃথিবীতে দুর্গকালী সরস্বতীর কোনো পুজো সেদিন আর থাকবে না ঈসা আপনার ওই যীশু খ্রিস্টদের কোনো মূর্তি সেদিন থাকবে না সেদিন ইহুদি বাদীদের কোনো গির্জাও থাকবে না সেদিন ব্রহ্মবাদীদের কোনো আগুনও চলবে না সারা পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোনো তসবি তাহলিল অন্য কারোর গুণাগান হবে না বাচ্চা থেকে নিয়ে বুড়ো সবাই সেদিন আল্লাহর পাগল হয়ে থাকবে বলুন সকলে সুবহানাল্লাহ এই রকম একটা সুন্দর ইসলামী সাম্রাজ্য একটা সুন্দর ইসলামী রাজত্ব ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পৃথিবীর মানুষকে উপহার দিয়ে দাজ্জালকে তারা কতল করে দাব্বাতুল আরদকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলামের শত্রুদেরকে দুনিয়া থেকে খতম করে দিয়ে ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী এরকম সোনায় সোহাগা একটা সমাজ রেখে দিয়ে তারা দুজনে কবরে চলে যাবে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো লোক থাকবে বলুন তাহলে কিয়ামতটা হবে কেন কি জন্য কিয়ামতটা হাদিস শরীফে রাসূল বলেছেন বেলা ওঠা থেকে বেলা ডোবা আবার অন্ধকার থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত এই ২৪ ঘন্টার ভিতরে একটা মানুষ একটা বার আল্লাহ বলবেন শুধু একবার আল্লাহ বলবে আল্লাহ বলে এখনো মাসি দিও না পৃথিবীতে আমার নাম নেওয়ার এখন একটা মানুষ আছে বলুন সকালে সুবহানাল্লাহ এখন একটা মানুষ প্রতিদিন সকালে একবার করে আমাকে আল্লাহ বলছে ফেরেশতারা বলবেন আল্লাহ আজকে সারা দিন শুধু একটা লোকে একবারই আল্লাহ বলেছে তবে সে আপনাকে সন্তুষ্ট ভাবে ডাকেনি পথ চলতে চলতে হোঁচট লেগেছে তাই মনের ভুলই আল্লাহ বলে ফেলেছে একচুয়ালি এবাদাতে নামাজে রোজায় জিকিরে ফিকিরে তালিম তরবিয়াতে ও আপনাকে ডাকেনি
মোচট লেগেছে তাই একবার আল্লাহ বলে ফেলেছে। পৃথিবীতে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সব শেষ। কেউ আর নামাজ পড়ে না, মসজিদগুলো বিরান হয়ে গেছে, কেউ আর একেবারেই আপনাকে ডাকে না, সব শেষ। এই লোকটা রাস্তায় চলতে গিয়ে হোঁচট লেগে শুধু একবার আল্লাহ বলে ফেলেছে বাই চান, স্লিপ অফ টান। আল্লাহ বললেন বাঁশি এখনো দিও না। একটা মানুষ যখন আমাকে 24 ঘন্টায় একবার আল্লাহ আল্লাহ বলেছে, পৃথিবী এখনো বেঁচে থাকুক, বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে এত সুন্দর শান্তির ইসলামের এই দুনিয়াটা রেখে যাওয়ার পরে কেন ইসলামের অবক্ষয় হবে, কেন ইসলামটা ধ্বংস হবে, কেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দেবেন, রহস্য বোঝা খুব মুশকিল। হয়তো বলেছিলাম আপনারা এতদিন অশ্বিনে ঘাস কেটতেছেন, এবার ঘুরিয়ে আপনারা আমারও বলতে পারেন এতদিন তুমি কোরআন হাদিস আর কোরআন আর হাদিস পড়ে ঘাস কেটতেছো, এই উত্তরটা তুমি দিতে পারবা না? আমি বলছি না, এ রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা আল্লাহু আলাম, এ বলার ক্ষমতা মানুষের অনেক অংশেই থাকে না। পৃথিবীতে সবাই ইসলামের বিজয় পতাকা ওড়াচ্ছে, কেন সেই ইসলামটা শেষ হবে? আমি যেটা আপাতত দৃষ্টিতে আপনার বলছি, আসলে ইসলামটা ধ্বংসের দিকে চলে যাবে তার পিছনে অনেক কারণ, অনেক কারণ। একটা কারণ বলতে পারি যে ইসলামের বিরুদ্ধে কথা বললে পরে ইমানদারদের ইমানি জাজবাটা বাড়ে, যেহেতু ইসলামের বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না, তাই মুসলমানদের ইমানি জাজবাটাও আস্তে আস্তে মরে যাবে, মুসলমানদের আর ইমানি জাজবাটাও পৃথিবীতে চাঙ্গা হবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের বাণী হাঁটে ঘাটে রাস্তায় ফুটপাতে মরুভূমিতে বাড়ির বারান্দায় জনসমক্ষে বাজারে মানুষের সামনে তিনি যখন কোরআন পড়ার জন্য ব্যস্ত হলেন, জনগণকে কোরআন তিনি শোনাবেন, কারণ আল্লাহ পাক তাকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আমার নবী, আপনি আমার কোরআনের বাণী পৃথিবীর মানুষের প্রতিটি কানে কানে আপনি পৌঁছে দিন, প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দিন, তবে হে আমার হাবিব এটা আপনাকে মানতে হবে, এই কোরআন যদি আপনি পৌঁছে দিতে চান, এই কোরআন প্রচার করবার কারণে আপনার গলায় ফাঁস লাগানো হতে পারে, এ কোরআন প্রচার করার কারণে আপনার মাথায় লাথি মারা হতে পারে, এ কোরআন প্রচার করার কারণে আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হতে পারে, এই কোরআন প্রচার করার কারণে জন্মভূমি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হতে পারে, এই কোরআন প্রচার করার কারণে উহুদ প্রান্তে আপনার দাঁত ভেঙে চুরমার করা হতে পারে, তবে আমার হাবিব এটাও আপনি মনে রাখুন, আপনি যদি কোরআন প্রচার বন্ধ করে দেন অথবা সাহেব ও তাইবা ওরা আপনার মাথায় করে নাচবে, এ কোরআন যদি আপনি বন্ধ করে দেন ইবলিস আপনাকে অত্যন্ত আদর যত্ন করবে, এ প্রচার যদি আপনি বন্ধ করে দেন পৃথিবীর বিরাট একটা অংশের মানুষেরা তারা আপনার জিন্দাবাদ দেবে, আর আপনি যদি কোরআন প্রচার করতে থাকেন সমাজের 100 মানুষের ভিতরে 99টা মানুষ কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনি এখন নিজেকে জিজ্ঞেস করে দেখবেন আপনি জগতের মানুষের দুর্নাম বদনাম গালিগালাজ মারপিট হত্যা রং রক্ত সব কিছুকে সহ্য করে আমার কোরআন কি আপনি প্রচার করার দায়িত্ব নেবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার কোরআনের ভিতরে বলে দিয়েছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আমি আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলাম তো আসমানের উপরে, আসমান অস্বীকার করেছিল বলে ওয়াল আরদীপ, আমি জমিনকে বলেছিলাম দায়িত্ব তুমি নাও, জমিন অস্বীকার করেছিল বলে আমি পাহাড়গুলোকে বলেছিলাম পাহাড় পর্বত আমার কোরআনের দায়িত্ব তোমরা নাও, আসমান জমিন আর পাহাড়গুলো ওরা কেউ যখন কোরআনের দায়িত্ব নেয়নি, ওয়া হামালাল ইনসান
হামালাল ইনসান, কেউ যখন কোরআনের আমানতের দায়িত্বভার গ্রহণ করি, এই মানুষের বাচ্চা মানুষ, গোলামের বাচ্চা গোলাম, আল্লাহ আপনার সৃষ্টি করা আশরাফুল মখলুকাত। আমরাই তো সেদিন এগিয়ে এসে বলেছিলাম আল্লাহ তোমার কোরআন পাহাড় পর্বত আর জমিন এরা কেউ যদি দায়িত্ব নিতে না পারে, আমি মানুষ তোমাকে বলছি। তোমার কোরআন তুমি আমার উপরে নাজিল করে দাও, আমি তোমার কোরআনের আমানত বয়ে বেড়াতে সক্ষম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মোহাম্মদ তো সেই মোহাম্মদ, পাহাড় যে কাজটা পারিনি আমি সেই কাজের দায়িত্ব নিয়েছি, সুতরাং পাহাড়ের পা টলবে আমার পা টলবে না। ইয়া রাব্বাল আলামিন, আসমান শূন্য মার্গে ভেসে রয়েছে, ওর কোনো খুঁটি নেই। এটা যত না আশ্চর্যের ব্যাপার যে বিনা খুঁটিতে আসমানটা দাঁড়িয়ে রয়েছে, এটা যতটা আশ্চর্যের তার চাইতে বেশি আশ্চর্যের ব্যাপার হলো মাত্র 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি ছোট্ট একটা বুকের ভিতরে 6,666টি কোরআনের আয়াত যারা মুখস্থ করে রেখেছে, বই না দেখেই পড়তে পারে, মার্গে বিনা খুঁটিতে আসমানটা দাঁড়িয়ে থাকা যতটা আশ্চর্যের, একটা মানব সন্তানের পক্ষে কোরআন মুখস্থ করে বইয়ে বেড়ানো তার চাইতে বেশি আশ্চর্যের। এই আসমান একদিন ধ্বংস হবে, ভেঙে চুরে পড়বে, কিন্তু যে বুকে কলজা আছে ও কলজাটা কি ধ্বংস হবে? সুতরাং বিনা খুঁটিতে আকাশ দাঁড়িয়ে থাকাটা এটা আল্লাহর যত না কুদরত তার চাইতে অনেক বেশি বড় কুদরত হলো রক্ত মাংসের দেহের ভিতরে কোরআনের পূর্ণাঙ্গ অবস্থাটা মুখস্থ ধরে রেখে দেওয়া, এটাই আল্লাহর কুদরত আছে। তবে ওর চাইতে বেশি কুদরত মানুষের বুকে, যে ছোট্ট বুকের ভিতরে পুরো কোরআনটা। হায় হায়, কিন্তু এই কোরআনটাকে মানুষের বুকে ঢোকানো পর্যন্ত মুহাম্মাদের যে চেষ্টা, যে প্রয়াস, কথা বলবো আবার আমি জানি রে ব্যাপারটি কেন এরকম হয়। আমার সে বাড়ির ছোট ছেলেটা আর কি, সে বদমাইশ ফোন টিপতে শিখেছে, তা বলতি ফোন করবে, কখন মাইক আছে কি আছে ওর তো দেখার দরকার নেই, ফোন টিপে বসল। ফোন ধরলুম, কি ব্যাপার? বললো আব্বাজি খাবার কিনতেছেন? আমি বললাম হ্যাঁ, তোমার জন্য একটা পাঁচন কিনতেছ, বাড়িকে পিটতে হবে, তুমি তো পড়ো নি। তা সে তো বকর বকর করবে, বন্ধ করবে না। এখন আমি বললাম না খাবার সব কিনিস, তা তুমি একটু পড়ো, আলিফ বে পড়বে, আলিফ বে তে সে জিম হে যেই দেখে শুধু পড়াচ্ছে, টুক করে ফোনটা নিয়ে মার্কাজ দেবেন, তা আম্মু আব্বাজি তোমার সঙ্গে কথা বলবে, কি বলে পাওয়া যায়নি। ওর এমনি বকে যাচ্ছি বলো, কোনোদিন লাইন কাটবে না, যেই ওর পড়াচ্ছি ফোনে আলিফ বে তে সে, একটু পড়ো বাপ, আলিফ বে তে সে জিম হে কে সোয়াদ পার করতে পারিনি কোনোদিন, ওই সোয়াদ পর্যন্ত যেই যাও যাও ফোনডালি মার কাছে দেবেন, আব্বাজি তোমার সঙ্গে না কথা বলবে। আচ্ছা আপনার কি মনে হয় যে শয়তান চুপ করে বসে রয়েছে? জি জি, ওরে যে আমি পড়াচ্ছি আরবি অক্ষর কটা, শালি ইবলিস দেখলে সব মনে হচ্ছে তা আগুন লাগাচ্ছে, তো তাড়াতাড়ি ওর মাথায় মুতে দিলে, ফোন শিক্ষিত তোর মার কাছে পড়াচ্ছে। তাই মনে করলাম শালা হারাম ইজ্জাত এত ভেতরে বসায় নল, কুচি কোথায় আর আমি কোথায়, ফোনে ফোনে যে একটু পড়াচ্ছি খবর তোরও আছে, ওই যে সিন সিন সোয়াদ পর্যন্ত যাবে এর ভেতরে ফোন দে দেবি, কিছু না কিচ্ছু যদি মার খুঁজে না পাবে বলে আমার হিসু লেগে বলে রেখে চলে যাবে। আমি খুব ভালোই বুঝেছি শালা এর ভেতরে শয়তানি চালে আস, তার মানে এখন আমি ইয়া ফোন তুলে এক পারলাম না কোনোদিন। তার মানে ওই বাচ্চাটা যে ওই বয়স
इबलिस तो हाथ पा गुटिए बसे नहीं देख लो जरा सुन से तो मन कान दिए सुन इबलिस बोले एटा सांघातिक क्षति एटा सुनते देवा जाबे अल्लाह नबी के बोलें कुरान शोनाबे ताहले हाँ शोनाबो ताहले मजदूर खेती हबे दाँत भांगते हबे देश थेके चले जेते हबे पाथर मेरे मेरे रक्तक्त करबे गलाय कपड़े फाँस देबे सेजदाय माथा दिले माथा लाथी मारबे रसूल एकटाई कथा बोलेछिलेन যে তুই যখন আমার জন্য আমি মুহাম্মদ তোমার জন্য বলুন সকালে সুবহানাল্লাহ মুহাম্মদ বাঁচে তো তোমার জন্যই বাঁচবে মুহাম্মদ মরে তো তোমারই জন্য মরবে আরো একবার বলুন সুবহানাল্লাহ তো গোটা সমাজ আমাকে ফুলের মালা দেবে কি জুতোর মালা দেবে আমি মুহাম্মদ সে পরোয়া করি না আমি তাকিয়ে আছি শুধু তোমার শাহী দরবারে সারা যদি আমাকে জুতোর মালা পরিয়ে দেয় আল্লাহ তুমি যদি তোমার রহমতের কোলে আমাকে জায়গা করে দাও আমি মুহাম্মদ পৃথিবীর জুতোর মালাতে কখনো বেইজ্জতি হব না বলুন সকালে সুবহানাল্লাহ তো জীবন থাকতে আমি কোরআন ছাড়ব না কোরআনটা মানুষের কাছে শুনিয়েই যাব ইবলিস দায়িত্ব দিলে আজ আপনার আবু জেহেলের যেটা তো আটকাতে হয় বলে আমি আজ বল চেষ্টা কতদিন করবা বলো কোরআন আটকাতে আটকাতে যদি মরিও জাতি হয় আমি মত্তি রাজি আছি তবে কোরআন আটকে তবে আর কাজ জেদ দুজনেরই ছিল মুহাম্মাদের যেরকম জেদ ছিল আবু জেহেলের জেদ ছিল মুহাম্মদ জেদ করে বলেছিল কোরআন প্রচার করতে করতে মরি যদি যেতে হয় মরবো তবে প্রচার করে যাব আবু জেহেল বলল কোরআন বন্ধ করতে যদি জয়ের পতাকা কারাতে জয়ের পতাকা নবী পাকের হাতে তবে দাঁত ভেঙে রক্ত দে গলায় ফাঁস লাগিয়ে তাইফে পাথর গিলে তবে তো জয়ের পতাকা এখন যদি বলেন দাঁতও দেবো না রক্তও দেবো না মক্কাও ছাড়বো না মারিও খাবো না অথচ জয়ের পতাকাটা নেব এটা কি সম্ভব কোচির মা হবে কিন্তু ব্যথা খাতি পারবে না ব্যথা মানে বোঝা যায়নি আপনারা তো বুঝে মরবেন কোনি সে যার গা হয়েছে তারাই জানে মা হওয়ার ঠেলা কতটা কোন মা যদি মনে করে আমি একজন মায়ের সন্তানের মা হব অথচ দশ মাস বই বেড়াতে পারবো না ডেলিভারি পেন সহ্য করতে পারবো না আড়াই বছর তার পেশাব পায়খানার বুকের দুধ দিয়ে মানুষ করতে পারবো না অথচ কেউ আমার মা বলে ডাকবে ওই বলবে তালুই মা সাউরি আম্মা চাচি আম্মা খালা আম্মা ফুবু আম্মা পিওর আম্মা আম্মার সাথে আর কিছু ভাইরা যোগ করে দেয় বলবে আম্মা পিওর আম্মা হতে গেলে একটু ব্যথা সহ্য
করতে হবে। মুসলমান যদি ভাবে যে জয়ের পতাকানে নাচবো অথচ ব্যথা খাবো না, এটা কখনো হয়? রক্ত জীবন অর্থ সম্পদ সবকিছুকে দে তবে জয়ের পতাকা, তার আগে ইসলামের বিজয় পতাকা কখনো ওড়ে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن بدين كافر مشرك ইবলিস কর্তৃক দায়িত্ব প্রাপ্ত হয়ে ওরাই তো মক্কার জনগণকে বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, আমরা আমি লা তাসমাউ হি মক্কার জনগণ তোমাদেরকে বলে দিলাম তোমরা যেন এ কোরআন শুনবে না, এ কোরআন কখনো কানে নেবে না, এ কোরআনের আওয়াজ কখনো শুনবে না, জোর করে কখনো যদি শোনাতে যায় তোমরা কানে আঙুল দেবে, কেউ যদি কানে আঙুল না দেয় পাশ মানুষদেরকে বলে দিলাম অলগাও অলগাও চিৎকার করো সিটি দাও হাত তালি মারো হই হট্টগোল করো, এত অধিক পরিমাণ চিৎকার চেঁচামেচি করবে যেন কোরআনের আওয়াজ মুসলমান বলে নয় মুহাম্মাদের কথিত কোরআনের আওয়াজ যেন কোন রকমের কোন মানুষের কানে প্রবেশ না করে। মুহাম্মাদ জীবন চ্যালেঞ্জ রেখে আল্লাহর কোরআন জনগণের কাছ পর্যন্ত আফগান পর্যন্ত নিয়ে যাবে। আর আব্বাস সাহেব আবু জেহেল আবুল আহমরা তারা তাদের জীবনকে চ্যালেঞ্জ করেছে মরে যেতে হয় মরে যাব, কোরআন কোন কানে প্রবেশ করতে দেব না। হে আল্লাহর বান্দা মনে রাখো না, ওরা বাধা বিপত্তি সৃষ্টি করেছে, বাম্পার তৈরি করেছে, মাঝখানে খাল খনন করেছে, কোন মতেই যেন জনগণ কোরআনের দিকে টলে না পড়ে। ওরা ওদের কথা রাখতে পারিনি, ওরা অপমান হলো অপদস্থ হলো গ্লানির কালী মুখে মেখে চিরকাল তারা জাহান্নামে চলে গেল, দুনিয়ার জমিনে মুহাম্মাদের দাঁতটা চলে গেল, মুহাম্মাদের রক্ত ঝরে গেল, মুহাম্মাদের গলায় ফাঁস লাগানো হলো, মাথায় উটির পচা বুড়ি চাপিয়ে দেওয়া হলো, তাইফে রক্তাক্ত করে করে দেওয়া হলো। কিন্তু বান্দা মনে রাখতে হবে চাঁদ সূর্য যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ততদিন দুনিয়াতে বাঁচবে। হয়তো খুঁজলি পাওয়া যাবে, তবে নিতান্ত জাহেল বলেই পাওয়া যাবে, সমাজে কারোর নাম পাওয়া যায় আবু জেহেল? মোহাম্মদ নাম পাওয়া যায়? ইজিদ কারুর নাম পাওয়া যায়? হোসেন পাওয়া যায়? হোসেন ফেরাউন কারুর নাম টাম পাওয়া যায়? মুসা কেউ নমরুদ নাম টাম রাখে? হিন্দুদের বাড়িতে কোনো খ্রিস্টান ইহুদিদের বাড়িতেও নমরুদ নাম ইব্রাহিম পাওয়া যায়? কারণটা কি? ওটাও তো নাম এটাও তো নাম। ফেরাউনটা নাম হলে মুসাটাও তো একটা নাম, নমরুদরা যদি নাম হয় তো ইব্রাহিমটাও নাম। কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যেই হোক না কেন অপমান অপদস্থ আর লাঞ্ছনা আর বঞ্চনার চরম বেস্তুতির গেলানির কালী মুখে মেখে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে জগৎ কোনোদিন তাদের সম্মানের সাথে স্মরণ করে না, পৃথিবী তাদেরকে কখনো সম্মানের জায়গায় অন্তরের ভিতরে জায়গা দেয়নি। বলেছে ফের তবে ফের বলেছে হারামিরা যদি খুঁজে পেতুম ব্যবস্থা করতুম, এত বড় শয়তান আমার নবী মুসারেও মারতে গিয়েছিল। এগুলো নাম, নামগুলো বেঁচে আছে কিন্তু সম্মানের সঙ্গে আছে বলে মনে হয়? মুসা ঈসা দাউদ সুলাইমান মুহাম্মদ আবু বকর ওমর ওসমান আলী নামগুলো
পৃথিবীতে বেঁচে আছে তো শুধু তাই নয় নাম কি রাখবো কুচি হয়েছে তাহলে ওর নাম রাখো অমর তাহলে কেন তাহলে ছেলেটার এমন ভাবে মানুষ করবো যেন আবু জাহল কেটে তছনছ করে ওর নামটা অমর রাখো অবশ্য কিছু মুসমাদের এরকম করেছে মোটে দেখতে পায় না নাম রেখেছে নজর আলী হয়তো এগিরের জালিয়া তার উপরে নাম রেখে সিদ্দিক সিদ্দিক মানে সত্যবাদী এরকম কিছু ওলট পালট হতে পারে কিন্তু নামগুলো পৃথিবীর মানুষ সম্মানের সাথেই রেখেছে যে কথাটা বলছিলাম এই বড়ব্বা বুঝব না যে কথাটা বলছিলাম যে দুনিয়ার জমিনে সেই আদম আর হাবিল কাবিল থেকে নিয়ে আর সর্বশেষ দাজ্জাল এবং ঈসা রুহুল্লাহ পর্যন্ত এর মাঝখানে যেমন ইসলামের বিরুদ্ধে বলার লোক থাকবে তমন সেই বিরুদ্ধের জবাব দেওয়ার মতন হুসাইন পৃথিবীতে থাকবে যেদিন ইসলামের বিরুদ্ধে বলার কেউ থাকবে না সেদিন আর হুসাইনেরও দরকার নেই ইসলামের বিরুদ্ধে কেউ যখন কাটি দিচ্ছে না তার হুসাইনের তো কোনো কাজ নেই ইয়াজিদ থাকবে তবে তো হুসাইনের কাজ আবু জেহেল আবু লাহাবরা থাকবে তবে তো মুহাম্মাদের কাজ ফেরাউন নমরুদরা থাকবে তবে তো মুসা আর ইব্রাহিমের দায়িত্ব ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ দুঃখ মুসিবত চোখের পানি আর মুসলমানের প্রাণ আর জীবনের রক্ত যত বেশি ঝরবে ওই রক্তের ওই রক্তের স্রোতে টানেই তো ইসলামের বিজয় পতাকা উড়বে প্রিয় নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও নবী আপনি মনে রাখুন আমার রমাইতা তুমি তো ছোড়নি ইজ রমাইতা যখন তুমি ছুঁড়েছিলে ওটা তো তুমি ছোড়নি এইটা বুঝতে আমার অন্তত তিন সপ্তাহ গেছে দুটো শব্দ একটা শব্দ আমার রমাইতা পরের শব্দ ইজ রমাইতা আমার রমাইতা মানে প্রথম বলছি আমার রমাইতা এটার মানে তুমি নিক্ষেপ করনি পরের শব্দটা হলো ইজ রমাইতা যখন নিক্ষেপ করেছিলে নিক্ষেপ করা মানে ছুঁড়ে ফেলা আল্লাহ একই বাক্যে পর একই বাক্যে পর পর বলছেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা তুমি ছোড়নি যখন ছুঁড়েছিলে আচ্ছা এর কোনো মাথা মুন্ডু আছে যদি প্রথমটা বলি তুমি ছোড়নি এইটাই ঠিক তাহলে পরেরটা ইজ রমাইতা যখন ছুঁড়েছিলে একথা বলা তো কোনো মানে হয় না পরে বলা হচ্ছে যখন ছুঁড়েছিল আর তার আগেই বলে দেওয়া হলো তুমি ছোড়ো অনেকটা অনেকটা আর কি থেতো করে করে থেতো করে করে তারপরে আমাকে রস বের করতে হয় প্রিয় নবী আমার যেদিন মক্কার কাফেরদের দাঁড়াতে নিজের ঘরের ভিতরে বন্দী হয়েছিলেন ঘরে চতুর্দিকে একটা দুটো তিনটে নয় ছ হাজার বেঈমান কাফের মুশরিকরা তারা বিপাইরে দাঁড়িয়ে গেল মুহাম্মদ সকাল হবে ঘরের দরজা খুলে যেই না বাইরে বেরোবে জনমের মতো আমরা মুহাম্মদকে কতল করে দেব ছ হাজার মানুষ যখন সশস্ত্র হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ পাকের ফেরেশতা জিবরীল আমিন আলাইহিস সালাম গভীর রাত্রে বেলাতে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন নবীর গায়ে হাত দিয়ে ঘুমটা ভাঙিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘরের ভিতরে ঘুমাচ্ছেন আপনি কি ঘরের বাইরের অবস্থা কিছু আপনি জানেন নবী বললেন আমার তো জানা নাই জিবরিল বললেন আপনি উঠুন দরজার ফাঁকা দিয়ে একবার লক্ষ্য করে দেখুন ছ হাজার মানুষেরা
हजार तलवार और छ हजार ढाल निये तारा बाइरे दाड़िये पड़े सकाल होली तो तारा अपना के निशंस भावे हत्या करबे रसूलुल्लाह गुछिए निलेन हुजूर बोलेन जिबिल की करी पौंछे जाब बाइरे तो छ हजार मानुष तारा दाड़िये रयेछे आपनी बोललेन आमी तो लक्ष्य करे देखलाम असंख्य मानुष तारा ढाल तलोवार निये दाड़िये आछे दरजा खुले बाइरे गेली तोरा आमार उपरे आक्रमण करबे ओ जिब्रील तुमि आल्लाहके बोलो एई परिस्थिति রাসূলুল্লাহর আপন চাচাতো বোন আবু তালেবের মেয়ে নাম ছিল তার উম্মে হানি দরজা খুলি বললেন না আজকে দরজা দিয়ে বার করা হবে না আপনি দরজা দিয়ে বার হবে না অতচ আজকের দিনে আপনার মাথার উপরে চৌকাটা থাকবে আর চৌকাটার নিচে দিয়ে আপনি যাবেন অন্তত আজকের দিনের মতো এটা হবে না ঘরের ছাদটা ফেটে দুটুকরো হয়ে গেল ফেরেশতা জিবরিল নবীকে নিয়ে একদম সোজাসুজি ঘরের ফাটা অংশ দিয়ে উপরের দিকে চলে গেলেন বলুন সকলে সুবহানাল্লাহ ওখান থেকে উড়িয়ে আনলেন কাবা শরীফে সেখান থেকে ফেরেশতা জিবরিল উড়িয়ে নিয়ে গেলেন একান্ন বছর বয়সে উর্দ জগতে নিয়ে গেলেন এমনকি চৌকাটার নিচে দিয়ে পর্যন্ত নবীকে সেদিন পার করা হয়নি আজকের দিনে আপনাকে নিয়ে যাওয়া হবে বিশ্বের স্রষ্টা যিনি তার দরবারে সুতরাং আপনার মাথার উপরে চৌকাটা থাকবে এটা আজকে আর হবে না তাই ঘরে ছাদ ফাটিয়ে সসম্মানে উপরের দিক থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছিল রসূলুল্লাহকে আচ্ছা এই যদি হয় তাহলে সেটা তো হলো মিয়ারা যেদিন ঘরের বাইরে ছ হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষামাল মুহাম্মদকে কতল করবে আল্লাহ ইচ্ছা করলে কি জিব্রাইল দিয়ে মক্কা থেকে উড়িয়ে টুপ করে মদিনায় রেখে আসতে পারতেন না মক্কা থেকে উড়িয়ে যদি সাত আসমান ঘুরিয়ে আনতে পারেন তেকেন থেকে নে ওখানে কলসুত্তে বাগজলে তো হামেশাই জিব্রাইলের পক্ষে কিচ্ছু না দু সেকেন্ডের মওড়া বললেন না আজকে আর উড়ে যাওয়া হবে না ঘরের দরজা খুলে ভিড়ির ভেতর দিয়ে যেতে হবে তো জ্ঞানে খুলে না কেন জিব্রাইলের গাড়ি থেকে পেট্রোল না গ্যাস শর্ট পড়েছিল নাকি যে সেদিন ইঞ্জিন ঠিক ছিল বলে নিয়ে গিয়েছিলাম আজকে অবস্থা খারাপ বুড়ো হয়ে গেছে গায়ে শক্তি কমে গেছে মোহাম্মদ তুমি একা একা যাও কারণ নাকি ছিল প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার যেমন উড়িয়েও নিয়ে গেলেন পরক্ষণেও যদি হিজরতের রাত্রিও যদি উড়িয়ে নিয়ে যায় আল্লাহ জিব্রাইলকে দিয়ে পরবর্তীকালে মুসলমান যখনই বিপদে
পড়বে আল্লাহর কাছে শুধু জিবরাইলের ডাক পায় আল্লাহ নবীর ঘর গিয়ে হলো জিবরাইল উড়িয়ে রেখে গেল আল্লাহ আমারে হাওড়ায় ধরেছে তুমি একটু জিবরাইল পাঠাও শিগগিরই এর কাছে দৌড়তে হবে কোনো সাড় এর কাছে চেষ্টা করতে হবে সে ব্যাপারে কোনো চেষ্টা বিপদে পড়লেই বলবে আল্লাহ জিবরাইল পাঠাও মোহাম্মদ সে তো একটা পুতুল আল্লাহ তাকে যখন যেভাবে নাচিয়েছেন সেইভাবে নেচেছেন ঠিক সেইভাবেই কাদের জন্য না আমার আপনার মতন দুর্বল ইমানদার দর্শকদেরকে পুতুল নাচটা নাচিয়ে দেখেছেন আল্লাহকে পেতে গেলে কিভাবে জগতে অভিনয় করতে হয় বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার গোটা জীবনটাই তো আমাদের ফলো করার জন্য তাকে দেখে দেখেই তো খোদা প্রাপ্তির পথ পেতে হয় এদিন দেওয়া একটা খিস্তি দিস তো তা কিরকম বলতে না এটা কেন একটা খিস্তি দিলি হয় আজ আর বললাম পুতুল নাচ বলে দেখাস তো চুলকুন মিনা বল বলতেন পুতুল নাচ মাঝে মাঝে মনে হয় যে বিরিয়ানি কিছু আসে না গোনার ডিম শুধু কিছু কিছু ডাবের ভেতর না পানি থাকে না শুধু এমনি উপরে ভাগলো ভেতর পানি থাকে না কি সেই রকম ডাব নাকি মজবুত দিয়ে আল্লাহ কিছু দেয়নি প্রিয় নবী বললেন কিভাবে যাব আল্লাহ নবীকে বললেন ঘরের ভিতরে ধুলো মাটি যা আছে দুটোখান হাতে লাও ঘরের ভিতরে বাইরে বেরিয়ে যে এক খামসা ধুলো নেবে সে জায়গাও তো নেই বাইরে বেরোলিতে ধরবে তো ঘরের ভিতরে মাটির ঘর সেই পাথরের উপর থেকে এখান সেখানে খানটা ধুলো বালি হাতে নে বললেন একটু পড়ো পড়ে হতে একটু ফু দাও কি পড়বো আমার আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন ফেরেশতা জিবরিল আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে শুনিয়ে দিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা পড়ো না নবী আমার জবান দিয়ে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন ওই মাটির উপরে তিনি ফু দিলেন আল্লাহ বললেন দরজা খুলো না মাটিটা কাফেরদের উপরে আপনি ছড়িয়ে দিন মাটিটা আপনি ফেলে দিন ও মাটিটা আপনি তাদের উপরে নিক্ষেপ করে দিন এক মুঠো ধুলোবালি নিয়ে কোরআনের আয়াত পড়ে ওই মাটিতে ফু দিয়ে রাসূলুল্লাহ যেই না ছুঁড়ে ফেললেন ওই মাটিগুলো তাদের চোখে গেল রাসূল পাক তাদের ভিতরে ঢুকে গেলেন ওরা যখন চোখ মুখ ডলাডলি করছে নবী আমার তাদের ভিতরে ঢুকে গেলেন ওদেরকে দুহাত দিয়ে পরিষ্কার করে করে রাসূলুল্লাহ ওখান থেকে বেরিয়ে মদিনার পথে চললেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক দিন পেরিয়ে যাওয়ার পরেতে অনেক দিন পেরিয়ে যাওয়ার পরেতে আল্লাহ তার প্রিয় মুহাম্মদকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি মনে আছে মক্কার কাফেরেরা আপনার বাড়িটা যেদিন বন্দি করেছিল আপনি সেদিন কি করে বেরিয়েছিলেন আপনার রাসূলুল্লাহ বললেন আপনার কথা মতো এক মুঠো মাটি নিলাম ওই মাটিটা দোয়া পড়ে তাদের উপরে নিক্ষেপ করে দিলাম বালি তাদের চোখে গেল আমি ওদের মাঝখান থেকে বেরিয়ে আসলাম আল্লাহ বললেন মাটিটা কে ছুঁড়েছিল রাসূল বললেন আমি ছুঁড়েছিলাম ও মুহাম্মদ তোমার কি মনে আছে সে রাতের কথা বলে আপনার নির্দেশ মতো তো এক মুঠো মাটি আমি দিয়েছি আল্লাহ বললেন না না ইয়া রাসূলুল্লাহ না 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 ওয়ামা রমাইতা ওয়ামা রমাইতা ওয়ামা রমাইতা এ মাটি তো তুমি নিক্ষেপ করনি ইজি রমাইতা যেটা তুমি নিক্ষেপ করেছিলে আসলে যদিও তুমি বলেছো নিক্ষেপ করেছে তুমি আমি আল্লাহ বলছি না না এটা তুমি নিক্ষেপ করনি তুমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছিলে মুহাম্মদ তুমি যদি মাটি দিতে তোমার মাটি সামনের মানুষের চোখে যাবে ডাইনে বামে যারা ছিল কেন তাদের চোখে গেল তুমি যদি মাটি ছুড়বে ও মাটি তো সামনের মানুষের চোখে যাবে ঘরের উল্টো দিকে পিছনে যারা রয়েছে তাদের চোখে কি করে
মাটি যাবে মোহাম্মদ ওমা রমাইতা ও মাটি তুমি তো ছোড়নি ইজে রমাইতা যখন তুমি ছুঁড়েছিলে আসল এই মাটির পিছনে আমি আল্লাহই তো সেদিন দায়িত্ব নিয়েছিলাম মাটিটা তুমি মাত্র দিলে প্রত্যেকটা ধুলোবালি গুলোকে ছ হাজার মানুষের বারো হাজার চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহ আমার আরো একবার বলুন সুবহানাল্লাহ ওই দায়িত্ব যদি আমি পালন না করতাম তোমার হাতের মাটি সামনে দশটা বিশটা পঞ্চাশটা চোখে যাবে এদিকে যারা আছে তাদের চোখে যাবে কেন ইপাশে যারা আছে তাদের চোখে যাবে কেন পিছনে যারা আছে তাদের চোখে যাবে কেন সামনে যারা আছে আর পিছনে যারা আছে ওরা সব অন্ধের মতো হয়ে গেল কেউ দেখতে পেল না জোরে সোরে বলুন সুবহানাল্লাহ তোমার দায়িত্ব ছিল শুধু ফেলার আর চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমার ওমা রবাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বরঞ্চ বাড়িগুলো পৌঁছে দিয়েছিলেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা মনে রাখুন নবী ইউসুফ আলাইহিসসালাম তিনি যখন ঘরের ভিতরে বন্দী হলেন বিবি জোলাইখা ইউসুফের সঙ্গে দেহ বিনিময় করার জন্য জীবন যৌবনের স্বাদ মেটাবার জন্য বিরাট লম্বা একটা ঘর তৈরি করল ঘরের ভিতরে অনেক নগ্ন ছবি এঁকে ওই ঘরের দেয়ালে সেটে দিল সমস্ত ঘরটা সুন্দর পরিপাটি করল মনে মনে চিন্তা করল এতবার প্রেম নিবেদন করার জন্য আহ্বান করেছি ইউসুফ কোনোদিন তো আমার আহ্বানে কখনো সাড়া দেয়নি আমি বলেছি ইউসুফকে দেহ দেব ইউসুফ আমার দেহ কখনো ভোগ করতে চাইনি ছেলেটা না জানি কতটা সংযম ওকে তো আমি ফুসলাতে পারি না লম্বা ঘর তৈরি করল ঘরের দেয়ালে নগ্ন ছবি সেই দেয়ালের গায়ে মেরে দিল ইউসুফকে বলল শোন ইউসুফ মিউজিয়াম জাদুঘরটা তুমি আর আমি একসঙ্গে দেখব ইউসুফকে সঙ্গে ভিতরে নিল ঘরের দরজায় সাতটা তালা ঝুলিয়ে দিল দেয়ালের গায়ে পিকচার গুলো জোলাইখা দেখাবে জোলাইখা ছবিগুলো দেখিয়ে দেবে ইউসুফ উত্তক্ত হবে আমায় জড়িয়ে ধরবে আমি আমার দেহ মন উজাড় করে দিয়ে ইউসুফের দেহের রস রক্ত আমি উপভোগ করব না না ইউসুফকে একটা দেয়ালের ছবি যেই না দেখালো নবী ইউসুফ মাথা উঁচু করে একটা বা ছবিটা দেখলেন লজ্জায় শরমে মরে যে মাথাটা নিচু করলেন জোলাইখা পরে যে বললেন ইউসুফ এ ছবিটা আরো সুন্দর আরো দুপে গিয়ে বলেন এই ছবিটা দেখো কত না মনোমুগ্ধকর আরো একটা ছবি দেখিয়ে বললেন ইউসুফ এর মতন ছবি দুনিয়াতে তুমি আর কখনো পাবে না ছবি দেখতে দেখতে জোলাইখা অনেক দূরে গিয়ে গেল ইউসুফের কোনো সাড়া শব্দ পেল না পিছনের দিকে তাকিয়ে দেখলো না না প্রথম ছবি যেখানে দেখিয়েছিলাম ইউসুফ তো সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওই একবারই দেখেছিলেন চোখটা নিচু করেছিলেন আর চোখ তুলেনি জোলাইখা ওই ছবিগুলো দেখিয়ে দেখে উত্তপ্ত করে ইউসুফকে ভোগ করবে অনেক দূর যেয়ে যখন আওয়াজ পাচ্ছে না পাশেই দেখে ইউসুফ নেই মাথা উঁচু করে দেখে ইউসুফ তো অনেক ইউসুফ চলে শুধু একটা ছবি দেখে পাগল হলি হবে এসো না আরো কত রং বিরঙের ছবি আছে ইউসুফ তো মাথা নিচু করে আছে এসো ইউসুফ এসো উনি ওখানে দাঁড়িয়ে আছে জোলাইখা এক কদম দু কদম করে এগোচ্ছে ইউসুফের দিকে ইউসুফ মাথাটা নিচু করে চিন্তায় ভেঙে পড়েছেন আল্লাহ ঘরের তালা বন্ধ শুধু আমি আর একজন মহিলা সে যদি আমার
অবস্থায় জেনা করতে বাধ্য করায় রব্বুল আলামিন আমি ইউসুফ কলঙ্কিত হব গোটা দুনিয়াতে কলঙ্কের কালিমেকে আমাকে বিদায় নিতে হবে আল্লাহ এই মহাপরীক্ষা থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ বাঁচাও শুধু দাঁড়িয়ে বললেন আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ বললেন ইউসুফ তা তুমি চেষ্টাটা কর তুই বাঁচা জলায়খাকে রুখে দেবার অস্ত্র তো আমার হাতে নাই আবার হাতুড়ি মেরে দরজা ভেঙে তো বাইরে যাবার হাতুড়ি আমার নাই আল্লাহ আমি কি চেষ্টা এখন করব এই মহাবিপদ থেকে কি করে বাঁচব আল্লাহ আল্লাহ বললেন ইউসুফ তুমি একটু চেষ্টা কর নবী ইউসুফ বললেন হাতুড়ি নেই আপনার দরজা ভাঙার মতন ঢাল তলোয়ার নেই জলায়খাকে রুখে দেবার মতো তাহলে মারপিট করে জিততে পারবো না আর একজন বেগানা নারীর গায়ে হাত দিয়ে লড়াই করাও তো জায়েজ হবে না এই কঠিন পরিস্থিতির ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি কি চেষ্টা করে এখন উদ্ধার পেতে পারি নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ মাআজাল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ বললেন ইউসুফ তুমি একবার চেষ্টা করো ইউসুফ যখন দেখলেন কোনো কিছুইতে চেষ্টার নেই আমার কাছে এখন চেষ্টা বলতে একটাই আমি যেখানে দাঁড়িয়ে আছি দরজায় এখানে থেকে একটু দূরে আমি যেখানে দাঁড়িয়ে আছি উল্টো দিকে তো জলায়খা দাঁড়িয়ে আছে একটু দূরে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি ইউসুফ আমাকে জড়িয়ে ধরবে আর আমি যদি দরজার দিকে ছুটে পালাই জলায়খা আমাকে জড়িয়ে ধরবে তবে যদি দরজার দিকে ছুটে পালাই অন্তত তো দুটো মিনিটও দেরি হবে ওদের কাজই তো শিরকিয়া কুফরিয়াত এদের কাজ হলো তো বিশ্বের বুক থেকে ওহদানিয়াতকে সরিয়ে দেওয়া এদের কাজ হলো ওহদানিয়াতকে সরিয়ে দেওয়া আর ওরা যত বেশি ওহদানিয়াতকে সরাবার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ তত বেশি বেশি ওদের শত্রুতার ভিতর দিয়ে আল্লাহ একত্ববাদের মর্যাদা বাড়াবেন বলুন সকলে সুবহানাল্লাহ হয়েছে তাই আচ্ছা রাসূলুল্লাহ এমনি নবী ছিলেন আবু জেহেল বলল মুহাম্মদ চাঁদটা তো বেশ গোল দেখতে সুন্দর দেখাচ্ছে বলে হ্যাঁ গোল বললো তুমি ওইটা একটু দু টুকরো করতে পারো আচ্ছা কেরা বলেন ধর কাঠি মারতি বলে আমি কি বলছি বোঝা যায়নি ওর কাঠি মারতি বললো কেটা তো নবী বললেন আকাশের চাঁদ আমি তো আল্লাহর একটা সৃষ্টি আর চাঁদও আল্লাহর একটা সৃষ্টি তো আমি বললি যে চাঁদ ফাটবে সেটা নাও হতে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আমার মালিক যদি ইচ্ছা করেন তো চাঁদ ফাটিয়ে আমার মালিক দুটুকরো করে দিতে পারেন বলুন সকালে সুবহানাল্লাহ এই মাটিতে দাঁড়িয়ে আঙুল দিয়ে ইশারা করলেন পুরো আকাশের চাঁদটা দুটুকরো হয়ে গেল আরো একবার বলুন সুবহানাল্লাহ সেই দুটুকরো চাঁদ হওয়া দেখে সেটা শুধু আরবে নয় সেটা মিশর সিরিয়া লেবানন মক্কার মদিনাতে নয় আসমানের চাঁদের ফেটে দুটো টুকরো ভাগ হয়ে যাওয়া ভারতবর্ষ থেকেও দেখা গিয়েছিল ভারতবর্ষের এক হিন্দু যোগী সন্ন্যাসী পুরনো দিনের কেতাব পড়ে আসমানের চাঁদের দুটুকরো হয়ে যাওয়ার কথা সরাসরি সচক্ষে দেখে তিনি এই ভারতের মাটিতে দাঁড়িয়েই ইসলামের কলমা পড়ে বলেছিলেন যা আমি পূর্ব জমানার কেতাবে যা পড়েছিলাম একজন মুসলিম জগৎ বরেণ্য ব্যক্তির নির্দেশে আকাশের চাঁদ এককালে ফেটে দুটুকরো হবে তিনি হবেন শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে যার ইশারায় চাঁদটা ফেটে দুটুকরো হয়েছে আমি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সেই মুহাম্মাদের প্রচার করা ইসলামটাকে আমি কবুল করে নিলাম বলুন
বলে সুবহানাল্লাহ যদি আবু জেহেল এই কাটিটা না দিত তাহলে নবীর এই সুবাস কি পৃথিবীর মুসলমান জানতো সুতরাং সুযোগ হলে মাঝে মাঝে আবু জেহেলদের একটু চা খাওয়াইতে আছে বেশি করে কাটি বার শালা তোরা কাটি না বললে আমরা ঘুমিয়ে পড়ব এটাই তো ইসলামের এক আজীব তামাশা এক আশ্চর্যজনক জাদু আর মুজিজা যেদিন ঈসা রুহুল্লাহ কবরে গেলেন ইমাম মেহেদী তিনিও কবরে গেলেন দাজ্জাল চরম দাজ্জালি করে সেও চলে গেল জাহান্নামে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো মানুষ থাকবে না কয়েক হাজার বছর কেটে যাবে ইসলামের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে না আস্তে 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 ইসলাম জয়ীফ হয়ে যাবে নিশ্চয়ই বইগুলো পড়বেন আলামতে কেয়ামতের বই ঈসা রুহুল্লাহর আগমনের বই মিশকাত শরীফের একটা ছোট্ট চ্যাপ্টার কিতাবুল ফিতন বা আলামতে কেয়ামত অধ্যায়গুলো পড়বেন ইসলামের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করার লোক থাকবে না দাজ্জাল তো চলেই গেছে নবী বলেছেন দাজ্জালি ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সেই ফিতনা তো জাহান্নামে চলে গেছে ইসলামের বিরুদ্ধে আর কোনো ফিতনা নেই কিচ্ছু নেই এবং ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদি যখন জগৎ ছেড়ে চলে যাবেন তখন গোটা দুনিয়াতে এক পিস মানুষ থাকবে না যিনি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবেন বলুন সকলে সুবহানাল্লাহ একদম সমস্ত মানুষেরা বা জামাত প্রতিটি পুরুষ নামাজ পড়বে এমন একটা মহিলা থাকবে না যে মহিলাটা বেপর্দায় রাস্তায় ঘুরবে এমন একটা হেডফোন কানে গোজা থাকবে না যে ফোনে গান বাজবে এমন একটা মোবাইল থাকবে না যে ফোনে দুটো গান কিংবা ব্লু ফিল্মের ন্যাকেট ছবি থাকবে এমন একটা বাড়ি থাকবে না যে বাড়িতে রেডিও আর টেলিভিশন জায়গা পাবে এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়িতে নামাজের পাটি পাওয়া যাবে না তার মানে পৃথিবীর পূর্ব পশ্চিমার উত্তর দক্ষিণ গোটা দুনিয়াটাই সেদিন ইসলামের জয় জয়কার শুধু ইসলাম 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 আল্লাহ নবী এই ছাড়া পৃথিবীর মানুষের মুখে আর কোনো আওয়াজ থাকবে না পৃথিবীর শত সহস্র লক্ষ কোটি হাতে তসবিদানা শোভা পাবে গান সিনেমা বাজনা থিয়েটার থাকবে না কেউ কারুর জমির সীমানা হরণ করবে না কেউ কাউকে মারপিট করবে না কোনো স্বামী তার স্ত্রীকে হ্রাস করবে না কোন স্ত্রী তার স্বামীকে অপবাদ দেবে না কোন মা তার বেটাকে আর মারবে না পৃথিবী একেবারে সভ্য শায়েস্তার শান্তিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে কসম খোদার হাদিসে রাসূলুল্লাহ যা বলেছেন তা মিথ্যা হওয়ার জায়গা নেই গোটা দুনিয়া শুধু আল্লাহরই দুনিয়া আল্লাহ যে ব্যাপারে কোরআন শরীফের ভিতরে আল্লাহ আলাহুল খালক ওয়াল সৃষ্টি করেছে আমি এই দুনিয়াতে আইন চলবে আমার তো সেই দিনই বোঝা যাবে যে আল্লাহ সৃষ্টিটা দুনিয়াটা যে আল্লাহ সৃষ্টি তা ষোলো আনাই বোঝা যাবে আমি কারোর বিরোধিতা করছি না যেটা হাদিসে আছে শুধু সেটাই বলছি পৃথিবীতে দুর্গকালী সরস্বতীর কোনো পুজো সেদিন আর থাকবে না ঈসা আপনার ওই যীশু খ্রিস্টদের কোনো মূর্তি সেদিন থাকবে না সেদিন ইহু ইহুদিবাদীদের কোনো গির্জাও থাকবে না সেদিন ব্রহ্মবাদীদের কোনো আগুনও চলবে না সারা পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোনো তসবি তাহালিল অন্য কারোর গুণাগান হবে না বাচ্চা থেকে নিয়ে বুড়ো সবাই সেদিন আল্লাহর পাগল হয়ে থাকবে বলুন সকলে সুবহানাল্লাহ এইরকম একটা সুন্দর ইসলামী সাম্রাজ্য একটা সুন্দর ইসলামী রাজত্ব ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পৃথিবীর মানুষকে উপহার দিয়ে দাজ্জালকে তারা কতল করে দাব্বাতুল আরদকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলামের শত্রুদেরকে দুনিয়া থেকে খতম করে দিয়ে ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী এরকম সোনায় সোহাগে একটা সমাজ রেখে দিয়ে তারা দুজনে কবরে চলে যাবে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো লোক থাকবে
24 ঘন্টার ভিতরে একটা মানুষ একবার আল্লাহ বলবেন, শুধু একবার আল্লাহ বলবে। আল্লাহ বলে এখনো বাঁশি দিও না, পৃথিবীতে আমার নাম নেওয়ার এখন একটা মানুষ আছে, বলুন। তাই মনের ভুলি আল্লাহ বলে ফেলেছে। রাস্তায় চলতে গিয়ে হোঁচট লেগে শুধু একবার আল্লাহ বলে ফেলেছে, বাই চান্স স্লিপ অফ টাং। আল্লাহ বললেন বাঁশি এখনো দিও না, একটা মানুষ যখন আমাকে 24 ঘন্টায় একবার আল্লাহ বলেছে, পৃথিবী এখনো বেঁচে থাকুক, বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে এত সুন্দর শান্তির ইসলামের এই দুনিয়াটা রেখে যাওয়ার পরে কেন ইসলামের অবক্ষয় হবে, কেন ইসলামটা ধ্বংস হবে, কেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দেবেন, রহস্য বোঝা খুব মুশকিল। হয়তো বলেছিলাম আপনারা এতদিন অশ্বিনে ঘাস কেটতেছেন, এবার ঘুরিয়ে আপনারা আমারও বলতে পারেন এতদিন তুমি কোরআন হাদিস আর কোরআনের হাদিস পড়ে ঘাস কাটতেছ, এই উত্তরটা তুমি দিতে পারবে না। আমি বলছি না, এ রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা আল্লাহ আলাম, এ বলার ক্ষমতা মানুষের অনেক অংশেই থাকে না। পৃথিবীতে সবাই ইসলামের বিজয় পতাকা ওড়াচ্ছে, কেন সেই ইসলামটা শেষ হবে? আমি যেটা আপাতত দৃষ্টিতে আপনার বলছি, আসলে ইসলামটা ধ্বংসের দিকে চলে যাবে তার পিছনে অনেক কারণ, অনেক কারণ। একটা কারণ বলতে পারি যে ইসলামের বিরুদ্ধে কথা বললে পরে ইমানদারদের ইমানি জাজবাটা বাড়ে, যেহেতু ইসলামের বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না, তাই মুসলমানদের ইমানি জাজবাটাও আস্তে আস্তে মরে যাবে, মুসলমানদের আর ইমানি জাজবাটাও পৃথিবীতে চাঙ্গা হবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের বাণী হাঁটে ঘাটে রাস্তায় ফুটপাতে মরুভূমিতে বাড়ির বারান্দায় জনসমক্ষে বাজারে মানুষের সামনে তিনি যখন কোরআন পড়ার জন্য ব্যস্ত হলেন, জনগণকে কোরআন তিনি শোনাবেন, কারণ আল্লাহ পাক তাকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আমার নবী, আপনি আমার কোরআনের বাণী পৃথিবীর মানুষের প্রতিটি কানে কানে আপনি পৌঁছে দিন, প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দিন, তবে হে আমার হাবিব এটা আপনাকে মানতে হবে, এ কোরআন যদি আপনি পৌঁছে দিতে চান, এই কোরআন প্রচার করবার কারণে আপনার গলায় ফাঁস লাগানো হতে পারে, এ কোরআন প্রচার করার কারণে আপনার মাথায় লাথি মারা হতে পারে, এ কোরআন প্রচার করার কারণে আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হতে পারে, এ কোরআন প্রচার করার কারণে জন্মভূমি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হতে পারে, এ কোরআন প্রচার করার কারণে উহুদ প্রান্তে আপনার দাঁত ভেঙে চুরমার করা হতে পারে, তবে আমার হাবিব এটাও আপনি মনে রাখুন, আপনি যদি কোরআন প্রচার বন্ধ করে দেন অথবা সাহেব ও তাইবা ওরা আপনার মাথায় করে নাচবে, এ কোরআন যদি আপনি বন্ধ করে দেন ইবলিস আপনাকে অত্যন্ত আদর যত্ন করবে, এ প্রচার যদি আপনি বন্ধ করে দেন পৃথিবীর বিরাট একটা অংশের মানুষেরা তারা আপনার জিন্দাবাদ দেবে, আর আপনি যদি কোরআন প্রচার করতে থাকেন সমাজের 100 মানুষের ভিতরে 99টা মানুষ কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে। আপনি এখন
जिज्ञेस करे देखबेन आपनी जगतेर मानुषेर दुर्नाम बदनाम गाली गालाज मारपीट हत्या रंग रक्त सब किछु कि सह्य करे आमार कुरान कि आपनी प्रचार करार दायित्व नेबेन नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलेछेन ओ रब्बुल आलामीन अल्लाह आपनी आपनार कुरानेर भितरे बोले दिएछेन इन्ना अरदनाल अमानाता आला समावाती आमी अल्लाह कुरान नाजिल करते चेयेछिलाम तो आसमानेर उपरे आसमान अस्वीकार करेछिलो बोले वाल आरदीप आमी जमीनके बोलेछिलाम दायित्व तुमि नाओ जमीन अस्वीकार करेछिलो बोले आमी पहाड़गुलोके बोलेछिलाम पहाड़ पर्वत आमार कुरानेर दायित्व तोमरा नाओ आसमान जमीन आर पहाड़गुलो ओरा केउ जखन कुरानेर दायित्व नेयनि ওয়া হামালাহাল ইনসান তোমার কোরআন পাহাড় পর্বত আর জমিন এরা কেউ যদি দায়িত্ব নিতে না পারে আমি মানুষ তোমাকে বলছি তোমার কোরআন তুমি আমার উপরে নাযিল করে দাও আমি তোমার কোরআনের আমানত বয়ে বেড়াতে সক্ষম সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি মুহাম্মদ তো সেই মুহাম্মদ পাহাড় যে কাজটা পারিনি আমি সেই কাজের দায়িত্ব নিয়েছি সুতরাং পাহাড়ের পা টলবে আমার পা টলবে না ইয়া রাব্বাল আলামিন আসমান শূন্য মার্গে ভেসে রয়েছে ওর কোনো খুঁটি নেই এটা যত না আশ্চর্যের ব্যাপার যে বিনা খুঁটিতে আসমানটা দাঁড়িয়ে রয়েছে এটা যতটা আশ্চর্যের তার চাইতে বেশি আশ্চর্যের ব্যাপার হলো মাত্র ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি ছোট্ট একটা বুকের ভিতরে ৬৬৬৬টি কোরআনের আয়াত যারা মুখস্থ করে রেখেছে বই না দেখেই পড়তে পারে মার্গে বিনা খুঁটিতে আসমানটা দাঁড়িয়ে থাকা যতটা আশ্চর্যের একটা মানব সন্তানের পক্ষে কোরআন মুখস্ত করে বইয়ে বেড়ানো তার চাইতে বেশি আশ্চর্যের এই আসমান একদিন ধ্বংস হবে ভেঙে চুরে পড়বে কিন্তু যে বুকে কলজা আছে ও কলজাটা কি ধ্বংস হবে সুতরাং বিনা খুঁটিতে আকাশ দাঁড়িয়ে থাকাটা এটা আল্লাহর যত না কুদরত তার চাইতে অনেক বেশি বড় কুদরত হলো রক্ত মাংসের দেহের ভিতরে কোরআনের পূর্ণাঙ্গ অবস্থাটা মুখস্থ ধরে রেখে দেওয়া এটাই আল্লাহর কুদরত আছে তবে ওর চাইতে বেশি কুদরত মানুষের বুকে যে ছোট্ট বুকের ভিতরে পুরো কোরআনটা হায় হায় কিন্তু এই কোরআনটাকে মানুষের বুকে ঢোকানো পর্যন্ত মুহাম্মাদের যে চেষ্টা যে প্রয়াস কথা বলবো আবার আমি জানি রে ব্যাপারটি কেন এরকম হয় আমার সে বাড়ির ছোট ছেলেটা আর কি সে বদমাইশ ফোন টিপতে শিখেছে তা বলতি ফোন করবে কখন মাইকে আছে কি আছে তো দেখার দরকার নেই ফোন টিপে বসলো ফোন ধরলাম কি ব্যাপার বললো আব্বাজি খাবার কিনতেছেন আমি হ্যাঁ তোমার জন্য পাঁচন কিনতেছি বাড়িকে ফিরতে হবে তুমি তো পড়ো না তা সে তো বকর বকর করবে বন্ধ করবে না এখন আমি আমি মানে খাবার সব কিনিস তা তুমি একটু পড়ো আলিফ বে পড়বে আলিফ বে তে সে জিম হে যেই দেখে শুধু পড়াচ্ছে টুক করে ফোনটা নিয়ে মার কাছ দেবে দামু আব্বাজি তোমার সঙ্গে কথা বল কি বলে বলা যায় ওর এমনি বকে যাচ্ছি বলো কোনোদিন লাইন কাটবে না যেই ওর পড়াচ্ছি ফোনে আলিফ বে তে সে একটু পড়ো বাপ আলিফ বে তে সে জিম হে কে সোয়াদ পার করতে পারিন কোনোদিন ওই সোয়াদ পর্যন্ত যেই যাও
ফুন্ডালি মার কাছে দেব আব্বাজি তোমার সঙ্গে না কথা বলবো। আচ্ছা আপনার কি মনে হয় যে শয়তান চুপ করে বসে রয়েছে? জি জি ওরে যে আমি পড়াচ্ছি আরবি অক্ষর কটা শালি ইবলিস দেখলে সব মনে তো আগুন লাগাচ্ছে, তো তাড়াতাড়ি ওর মাথায় মুতে দিলে ফোন শিক্ষিত তোর মার কাছে পড়াচ্ছে। তাই মনে করলাম শালা হারাম ইজ্জাত এত ভেতরে বসায় নল। আমি খুব ভালোই বুঝিয়েছি শালা এর ভেতরে শয়তানি চলে আস। তার বললো এখন আমি ইয়া ফোন তুলে আসতে পারলাম না কোনোদিন। তার মানে ওই বাচ্চাটা যে ওই বয়স কখনো বলবে না জাব্বা কেটে দিচ্ছি, কিন্তু যেই পড়াতে গেছি ওই দাল জাল রেজে লাব্বা কেটে দিচ্ছি। আবু আমি একটু কথা বলবো তোমার সঙ্গে, আবু আমি এসেছি হিসু লেগেছি। তার মানে শয়তান ওর পেছনে একদম লেগে আছে, ও কখনো চায় না যে এক পাতা বাচ্চা ও দাল দাল পড়তে শিখুক, এটা আদা জল খেয়ে লেগে আছে। তো প্রিয় রসুল যেদিন মক্কার অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে বাজারে যখনই তিনি কোরআন শুনিয়েছেন নবী পাক, ইবলিস তো হাত পা গুটিয়ে বসে নেই। দেখলো যারা শুনছে তো মন কান দিয়ে শুনছে, ইবলিস বললে এটা সাংঘাতিক ক্ষতি, এটা শুনতে দেওয়া যাবে। আল্লাহ নবীকে বললেন কোরআন শোনাবে, তাহলে হ্যাঁ শোনাবো, তাহলে মারধর খেতে হবে, দাঁত ভাঙতে হবে, দেশ থেকে চলে যেতে হবে, পাথর মেরে মেরে রক্তাক্ত করবে, গলায় কাপড়ে ফাঁস দেবে, সেজদায় মাথা দিলে মাথায় লাথি মারবে। একটাই কথা বলেছিলেন যে তুমি যখন আমার জন্য আমি মোহাম্মদ তোমার জন্য, বলুন সকালে সুবহানাল্লাহ, মোহাম্মদ বাঁচে তো তোমার জন্যই বাঁচবে, মোহাম্মদ মরে তো তোমারই জন্য মরবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো গোটা সমাজ আমাকে ফুলের মালা দেবে কি জুতোর মালা দেবে, আমি মোহাম্মদ সে পরোয়া করি না, আমি তাকিয়ে আছি শুধু তোমার শাহী দরবারে। সারা যদি আমাকে জুতোর মালা পরিয়ে দেয় আল্লাহ, তুমি যদি তোমার রহমতের কোলে আমাকে জায়গা করে দাও, আমি মোহাম্মদ পৃথিবীর জুতোর মালাতে কখনো বেইজ্জতি হব না। বলুন সকালে সুবহানাল্লাহ। তো জীবন থাকতে আমি কোরআন ছাড়বো না, কোরআনটা মানুষের কাছে শুনিয়েই যাব। ইবলিস দায়িত্ব দিলে আজ আপনার আবু জেহেলের যেটা তো আটকাতে হয় বলে আমি আজ বলে চেষ্টা কতদিন করবা, বলো কোরআন আটকাতে আটকাতে যদি মরিও জাতি হয় আমি মত্তি রাজি আছি, তবে কোরআন আটকাতে হবে আর কাজ। জেদ দুজনেরই ছিল, মুহাম্মাদের যেরকম জেদ ছিল আবু জেহেলেরও জেদ ছিল। মুহাম্মাদ জেদ করে বলেছিল কোরআন প্রচার করতে করতে মরি যদি যেতে হয় মরবো তবে প্রচার করে যাব। আবু জেহেল বলল কোরআন বন্ধ করতে যদি আবু জেহেল বলেছিল মত্তি হয়তো মরবো তবে কোরআন বন্ধ করবই, কথার দাম রাখতে পেরেছিল? জয়ের পতাকা কার হাতে? জয়ের পতাকা নবী পাকের হাতে। তবে দাঁত ভেঙে রক্ত দে গলায় ফাঁস লাগিয়ে তাইফে পাথর গিলে তবে তো জয়ের পতাকা। এখন যদি বলেন দাঁতও দেবো না রক্তও দেবো না মক্কাও ছাড়বো না মারও খাবো না অথচ জয়ের পতাকাটা নেবো, এটা কি সম্ভব? কোচির মা হবে কিন্তু
ব্যথা খাইতে পারবে না। ব্যথা মানে বোঝা যায়নি? আপনারা তো বুঝে মরবেন কোন সে যার গা হয়ে তারাই জানে মা হওয়ার ঠেলা কতটা। কোন মা যদি মনে করে আমি একজন মায়ের সন্তানের মা হব অথচ দশ মাস বই বেড়াতে পারবো না, ডেলিভারি পেন সহ্য করতে পারবো, আড়াই বছর তার পেশাব পায়খানার বুকের দুধ দিয়ে মানুষ করতে পারবো না, অথচ কেউ আমার মা বলে ডাকুক, ওই বলবে তালুই মা, সাউরি আম্মা, চাচি আম্মা, খালা আম্মা, ফুবু আম্মা, পিওর আম্মা। আম্মার সাথে আর কিছু ভাইরা যোগ করে দেয় বলবে আম্মা। পিওর আম্মা হতে গেলে একটু ব্যথা সহ্য করতে হবে। মুসলমান যদি ভাবে যে জয়ের পতাকানে নাচবো অথচ ব্যথা খাবো না, এটা কখনো হয়? রক্ত, জীবন, অর্থ, সম্পদ সবকিছুকে দে তবে জয়ের পতাকা, তার আগে ইসলামের বিজয় পতাকা কখনো ওড়ে না। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন বিদিন কাফের মুশরিক ইবলিস কর্তৃক দায়িত্ব প্রাপ্ত হয়ে ওরাই তো মক্কার জনগণকে বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, আমরা আমি লা তাসমাউ, হে মক্কার জনগণ তোমাদেরকে বলে দিলাম তোমরা যেন এ কোরআন শুনবে না, এ কোরআন কখনো কানে নেবে না, এ কোরআনের আওয়াজ কখনো শুনবে না, জোর করে কখনো যদি শোনাতে যায় তোমরা কানে আঙুল দেবে, কেউ যদি কানে আঙুল না দেয় পাশ মানুষদেরকে বলে দিলাম অলগাও অলগাও, চিৎকার করো, সিটি দাও, হাত তালি মারো, হৈহট্টগোল করো, এত অধিক পরিমাণ চিৎকার চেঁচামেচি করবে যেন কোরআনের আওয়াজ মুসলমান বলে নয় মুহাম্মাদের কথিত কোরআনের আওয়াজ যেন কোন রকমের কোন মানুষের কানে প্রবেশ না করে। মুহাম্মাদ জীবন চ্যালেঞ্জ রেখে আল্লাহর কোরআন জনগণের কান পর্যন্ত নিয়ে যাবে। আর আব্বা সাহেব, আবু জেহেল, আবুল হামরা তারা তাদের জীবনকে চ্যালেঞ্জ করেছে, মরে যেতে হয় মরে যাব, কোরআন কোনো কানে প্রবেশ করতে দেব না। হে আল্লাহর বান্দা মনে রাখো না, ওরা বাধা বিপত্তি সৃষ্টি করেছে, বাম্পার তৈরি করেছে, মাঝখানে খাল খনন করেছে, কোনো মতেই যেন জনগণ কোরআনের দিকে টলে না পড়ে। ওরা ওদের কথা রাখতে পারিনি, ওরা অপমান হলো, অপদস্থ হলো, গ্লানির কালি মুখে মেখে চিরকাল তারা জাহান্নামে চলে গেল, দুনিয়ার জমিনে মুহাম্মাদের দাঁতটা চলে গেল, মুহাম্মাদের রক্ত ঝরে গেল, মুহাম্মাদের গলায় ফাঁস লাগানো হলো, মাথায় উটির পচা বুড়ি চাপিয়ে দেওয়া হলো, তাইফে রক্তাক্ত করে করে দেওয়া হলো। কিন্তু বান্দা মনে রাখতে হবে চাঁদ সূর্য যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ততদিন দুনিয়াতে বাঁচবে। হয়তো খুঁজলি পাওয়া যাবে, তবে নিতান্ত জাহেল বলেই পাওয়া যাবে, সমাজে কারোর নাম পাওয়া যায় আবু জেহেল? মোহাম্মদ নাম পাওয়া যায়? ইজিদ কারুর নাম পাওয়া যায়? হোসেন পাওয়া যায়? হোসেন ফেরাউন কারুর নাম টাম পাওয়া যায়? মুসা? কেউ নমরুদ নাম টাম রাখে? হিন্দুদের বাড়িতে কোনো খ্রিস্টান ইহুদিদের বাড়িতেও নমরুদ নাম ইব্রাহিম পাওয়া যায়? কারণটা কি? ওটাও তো নাম, এটাও তো নাম। ফেরাউনটা নাম হলে মুসাটাও তো একটা নাম, নমরুদরা যদি নাম হয় তো ইব্রাহিমটাও নাম। কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান
শিখ বৌদ্ধ ইহুদি নাসারা অগ্নি উপাস্য পৌত্তলিক যেই হোক না কেন অপমান অপদস্থ আর লাঞ্ছনা আর বঞ্চনার চরম বিস্তুতির গেলানির কালী মুখে মুখে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে জগৎ কোনোদিন তাদের সম্মানের সাথে স্মরণ করে না পৃথিবী তাদেরকে কখনো সম্মানের জায়গায় অন্তরের ভিতরে জায়গা দেয়নি বলেছে ফেরাউন তবে ফের বলেছে যে হারামিরা যদি খুঁজে পেতুম ব্যবস্থা করতুম এত বড় শয়তান আমার নবী মুসারেও মারতে গিয়েছিল এগুলো নাম নামগুলো বেঁচে আছে কিন্তু সম্মানের সঙ্গে আছে বলে মনে হয় মুসা ঈসা দাউদ সুলাইমান মুহাম্মদ আবু বকর ওমর ওসমান আলী নামগুলো পৃথিবীতে বেঁচে আছে তো শুধু তাই নয় নাম কি রাখবো কুচি হয়েছে তাহলে ওর নাম রাখো ওমর তাহলে কেন তাহলে আমি ছেলেটার এমন ভাবে মানুষ করবো যেন আবু জাহল কেটে তসনস করে ওর নামটা ওমর রাখো অবশ্য কিছু মুসমাদেরই এরকম করেছে মোটে দেখতে পায় না নাম রেখেছে নজর আলী হয়তো এগিরেট জালিয়া তারই উপরে নাম রেখে সিদ্দিক সিদ্দিক মানে সত্যবাদী এরকম কিছু ওলট পালট হতে পারে কিন্তু নামগুলো পৃথিবীর মানুষ সম্মানের সাথেই রেখেছে যে কথাটা বলছিলাম এই বাবা বসো না যে কথাটা বলছিলাম যে দুনিয়ার জমিনে সেই আদম আর হাবিল কাবিল থেকে নিয়ে আর সর্বশেষ দাজ্জাল এবং ঈসা রুহুল্লাহ পর্যন্ত এর মাঝখানে যেমন ইসলামের বিরুদ্ধে বলার লোক থাকবে তমন সেই বিরুদ্ধের জবাব দেওয়ার মতন হুসাইন পৃথিবীতে থাকবে যেদিন ইসলামের বিরুদ্ধে বলার কেউ থাকবে না সেদিন আর হুসাইনেরও দরকার নেই ইসলামের বিরুদ্ধে কেউ যখন কাটি দিচ্ছে না তার হুসাইনের তো কোনো কাজ নেই ইয়াজিদ থাকবে তবে তো হুসাইনের কাজ আবু জেহেল আবুল আবরা থাকবে তবে তো মুহাম্মাদের কাজ ফেরাউন নমরুদরা থাকবে তবে তো মুসা আর ইব্রাহিমের দায়িত্ব ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ দুঃখ মুসিবত চোখের পানি আর মুসলমানের প্রাণ আর জীবনের রক্ত যত বেশি ঝরবে ওই রক্তের ওই রক্তের স্রোতে টানেই তো ইসলামের বিজয় পতাকা উড়বে প্রিয় নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমা রমাইতা ইজ রমাইতা ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও নবী আপনি মনে রাখুন আমার রমাইতা তুমি তো ছোড়নি ইজ রমাইতা যখন তুমি ছুঁড়েছিলে ওটা তো তুমি ছোড়নি এইটা বুঝতে আমার অন্তত তিন সপ্তাহ গেছে দুটো শব্দ একটা শব্দ অমা রমাইতা পরের শব্দ ইজ রমাইতা অমা রমাইতা মানে প্রথম বলছি অমা রমাইতা এটার মানে তুমি নিক্ষেপ করনি পরের শব্দটা হলো ইজ রমাইতা যখন নিক্ষেপ করেছিলে নিক্ষেপ করা মানে ছুড়ে ফেলা আল্লাহ একই বাক্যে পর একই বাক্যে পরপর বলছেন ওমা রমাইতা ইজ রমাইতা তুমি ছোড়নি যখন ছুড়েছিলে আচ্ছা এর কোনো মাথা মুন্ডু আছে যদি প্রথমটা বলি তুমি ছোড়নি এইটাই ঠিক তাহলে পরেরটা ইজ রমাইতা যখন ছুড়েছিলে একথা বলা তো কোনো মানে হয় না পরে বলা হচ্ছে যখন ছুঁড়েছি আর তার আগেই বলে দেওয়া হলো তুমি ছোড়ো অনেকটা অনেকটা আর কি থেতো করে করে থেতো করে করে তারপরে আমাকে রস বের করতে হয় প্রিয় নবী আমার যে দিন মক্কার কাফেরদের
জনমের মতো আমরা মুহাম্মদ কে কতল করে দেব। ছ হাজার মানুষ যখন সশস্ত্র হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরীল আমিন আলাইহিস সালাম গভীর রাত্রে বেলাতে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। নবীর গায়ে হাত দিয়ে ঘুমটা ভাঙিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘরের ভিতরে ঘুমাচ্ছেন, আপনি কি ঘরের বাইরের অবস্থা কিছু আপনি জানেন? নবী বললেন, আমার তো জানা নাই। জিবরিল বললেন, আপনি উঠুন, দরজার ফাঁকা দিয়ে একবার লক্ষ্য করে দেখুন। ছ হাজার মানুষেরা হাজার তলোয়ার আর ছ হাজার ঢাল নিয়ে তারা বাইরে দাঁড়িয়ে পড়েছে। সকাল হলেই তো তারা আপনাকে নৃশংসভাবে হত্যা করবে। বলবেন, তা এই ব্যাপারে যদি পরিস্থিতি এই হয় তো আল্লাহ এই ব্যাপারে কি পরামর্শ দিচ্ছেন আমাকে, আমি এখন কি করব? আল্লাহ যা বলবেন তাই করব। নবী বললেন, আপনি গোজগাজ করুন, তৈরি হন, রেডি হয়ে যান, এই রাত্রিবেলাতে বাড়ি ছেড়ে আপনার বেরিয়ে পড়তে হবে। তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ গুছিয়ে নিলেন। হুজুর বললেন, জিবরিল কি করি আমি পৌঁছে যাব, বাইরে তো ছ হাজার মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে। আপনি বললেন, আমি তো লক্ষ্য করে দেখলাম অসংখ্য মানুষ তারা ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, দরজা খুলে বাইরে গেলি তোরা আমার উপরে আক্রমণ করবে। ও জিবরিল, তুমি আল্লাহকে বলো এই পরিস্থিতি আমি কি করে যাব। রাসূলুল্লাহ মিয়ারাজে গিয়েছিলেন ইঞ্জিন ভ্যানে না অটো রিকশায়? মিয়ারাজে বরক, ভেরি গুড। ছিলেন উম্মে হানি বিনতে আবি তালিব, রাসূলুল্লাহর আপন চাচাতো বোন, আবু তালেবের মেয়ে, নাম ছিল তার উম্মে হানি। বাড়িতে সেই রাত্রিতে অতিথি হিসাবে ছিলেন। ফেরেশতা জিবরিল ঘরে এসে বললেন, উঠুন, কি ব্যাপার? তাহলে আরশের মালিক আপনাকে ডেকেছেন, আপনার সাক্ষাৎ করার জন্য যেতে হবে। উনি বললেন, তাই তা যেতে হবে। রেডি হয়ে গেলে বললেন, দরজা খুলি? বললেন, না, আজকে দরজা দিয়ে বার করা হবে না, আপনি দরজা দিয়ে বার হবেন। অথচ আজকের দিনে আপনার মাথার উপরে চৌকাটা থাকবে আর চৌকাটার নিচে দিয়ে আপনি যাবেন, অন্তত আজকের দিনের মতো এটা হবে না। ঘরে ছাদটা ফেটে দুটুকরো হয়ে গেল। ফেরেশতা জিবরিল নবীকে নিয়ে একদম সোজাসুজি ঘরের ফাটা অংশ দিয়ে উপরের দিকে চলে গেলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। ওখান থেকে উড়িয়ে আনলেন কাবা শরীফে, সেখান থেকে ফেরেশতা জিবরিল উড়িয়ে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সসম্মানে বসিয়ে দিলেন বরকে। বললেন, চলুন। আচ্ছা, মিয়ারাজের এই ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহর বয়স বলেন 51 বছর, এটা এগুলো জানা অবশ্য ফরজ টরজ না। 51 বছর বয়সে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন, এমনকি চৌকাটার নিচে দিয়ে পর্যন্ত নবীকে সেদিন পার করা হয়নি। আজকের দিনে আপনাকে নিয়ে যাওয়া হবে বিশ্বের স্রষ্টা যিনি তার দরবারে, সুতরাং আপনার মাথার উপরে চৌকাটা থাকবে, এটা আজকে আর হবে না। তাই ঘরের ছাদ ফাটিয়ে সসম্মানে উপরের দিক থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছিল রাসূলুল্লাহকে। আচ্ছা, এই যদি হয় তাহলে সেটা তো হলো মেয়েরা যেদিন ঘরের বাইরে 6000 মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষামাল মুহাম্মদকে কতল করবে। আল্লাহ ইচ্ছা করলে কি জিবরাইল দিয়ে মক্কা থেকে উড়িয়ে টুপ করে মদিনায় রেখে আসতে পারতেন না? মক্কা থেকে উড়িয়ে যদি 27 মান ঘুরিয়ে আনতে পারেন, তেকেন থেকে নে ওখানে কলসুত্তে বাগজলে তো হামেশাই
ইব্রাহিমের পক্ষে কিচ্ছু না, দু সেকেন্ডের মওড়া। বললেন না আজকে আর উড়িয়ে যাওয়া হবে না, ঘরের দরজা খুলে ভিড়ির ভেতর দিয়ে যেতে হবে। জ্ঞানে খুলে না কেন, জিব্রাইলের গাড়ি থেকে পেট্রোল না গ্যাস শর্ট পড়েছিল নাকি, যে সেদিন ইঞ্জিন ঠিক ছিল বলে নিয়ে গিয়েছিলাম, আজকে অবস্থা খারাপ, বুড়ো হয়ে গেছে, গায়ে শক্তি কমে গেছে, মোহাম্মদ তুমি একা একা যাও। কারণটা কি ছিল? প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার যেমন উড়িয়েও নিয়ে গেলেন, পরক্ষণেও যদি হিজরতের রাত্রেও যদি উড়িয়ে নিয়ে যায় আল্লাহ জিব্রাইলকে দিয়ে, পরবর্তীকালে মুসলমান যখনই বিপদে পড়বে আল্লাহর কাছে শুধু জিব্রাইলই ডাকবে। আল্লাহ নবীর ঘর গির হলো, জিব্রাইল উড়িয়ে রেখে গেল, আল্লাহ আমারে হাবড়ায় ধরেছে, তুমি একটু জিব্রাইল পাঠাও শিগগিরই। এর কাছে দৌড়তি হবে কোনো সাহায্য, এর কাছে চেষ্টা করতে হবে, সে ব্যাপারে কোনো চেষ্টা, বিপদে পড়লেই বলবে আল্লাহ জিব্রাইল পাঠাও। মুহাম্মদ সে তো একটা পুতুল, আল্লাহ তাকে যখন যেভাবে নাচিয়েছেন সেইভাবে নেচেছেন, ঠিক সেইভাবেই। কাদের জ্বললে না, আমার আপনার মতন দুর্বল ইমানদার দর্শকদেরকে পুতুল নাচটা নাচিয়ে দেখেছেন, আল্লাহকে পেতে গেলে কিভাবে জগতে অভিনয় করতে হয় বলুন সকলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার গোটা জীবনটাই তো আমাদের ফলো করার জন্য, তাকে দেখে দেখেই তো খোদা প্রাপ্তির পথ পেতে হয়। এদিন দেওয়া একটা খিস্তি দিস তো, তা কিরকম বলতে না এটা কেন একটা খিস্তি দিলি হয়, আজ আর বললাম পুতুল নাচ, বলে দেখাস তো চুল কুন মেরে আবার বলতেন পুতুল নাচ। মাঝে মাঝে মনে হয় যে বিরিয়ানি কিছু আসে না, গোনার ডিম শুধু কিছু কিছু ডাবের ভেতর না পানি থাকে না, শুধু এমনি উপরে ভালো ভেতরে পানি থাকে না, কি সেই রকম ডাব নাকি মজবুত দিয়ে আল্লাহ কিছু দেয়নি। প্রিয় নবী বললেন কিভাবে যাব, আল্লাহ নবীকে বললেন ঘরের ভিতরে ধুলো মাটি যা আছে দুটো খান হাতে লাও, ঘরের ভিতরে বাইরে বের গিয়ে এক খামসা ধুলো নেবে সে জায়গাও তো নেই, বাইরে বেরোলেই তো ধরবে, তো ঘরের ভিতরে মাটির ঘর, সেই পাথরের উপর থেকে এখান সেখান খানটা ধুলো বালি হাতে নে, বললেন একটু পড়ো, পড়ে হতে একটু ফু দাও, কি পড়বো আমার আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন, ফেরেশতা জিবরিল আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে শুনিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ আপনি এটা পড়ো না, নবী আমার জবান দিয়ে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, ওই মাটির উপরে তিনি ফু দিলেন, আল্লাহ বললেন দরজা খুলো না, মাটিটা কাফেরদের উপরে আপনি ছড়িয়ে দিন, মাটিটা আপনি ফেলে দিন, ও মাটিটা আপনি তাদের উপরে নিক্ষেপ করে দিন, এক মুঠো ধুলোবালি নিয়ে কোরআনের আয়াত পড়ে ওই মাটিতে ফু দিয়ে রসুলুল্লাহ যেই না ছুঁড়ে ফেললেন, ওই মাটিগুলো তাদের চোখে গেল, রসুলে পাক তাদের ভিতরে ঢুকে গেলেন, ওরা যখন চোখ মুখ ডলাডলি করছে নবী আমার তাদের ভিতরে ঢুকে গেলেন, ওদেরকে দু হাত দিয়ে পরিষ্কার করে করে রাসূলুল্লাহ ওখান থেকে বেরিয়ে মদিনার পথে চললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন পেরিয়ে যাওয়ার পরেতে, অনেক দিন পেরিয়ে যাওয়ার পরেতে আল্লাহ তার প্রিয় মুহাম্মদকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে মক্কার কাফেরেরা আপনার বাড়িটা যেদিন বন্দি করেছিল আপনি সেদিন কি করে বেরিয়েছিলেন? আপনার রাসূলুল্লাহ বললেন আপনার কথা মতো এক মুঠো মাটি নিলাম, ওই মাটিটা দোয়া পড়ে তাদের উপরে নিক্ষেপ করে দিলাম, বালি তাদের চোখে গেল, আমি ওদের মাঝখান থেকে বেরিয়ে আসলাম, আল্লাহ বললেন মাটিটা কে ছুঁড়েছিল? রাসূল বললেন আমি ছুঁড়েছিলাম। ও মুহাম্মদ তোমার
কি মনে আছে সে রাতের কথা বলে আপনার নির্দেশ মতোতে এক মুঠো মাটি আমি দিয়েছি আল্লাহ বললেন না না ইয়া রাসূলুল্লাহ না 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 ওয়া মা রমাইতা এ মাটি তো তুমি নিক্ষেপ করনি ইজি রমাইতা যেটা তুমি নিক্ষেপ করেছিলে আসলে যদিও তুমি বলেছো নিক্ষেপ করেছে তুমি আমি আল্লাহ বলছি না निक्षेप करोनी तुम्हें शुधुमात्र आमार दायित्व पालन करेछिले मुहम्मद तुम्हें जदि माटी दीते तुम्हार माटी सामनेर मानुषेर चोखे जाबे डाइने बामे जारा छिलो केनो तादेर चोखे गेलो तुम्हें जदि माटी छुड़बे ओ माटी तो सामनेर मानुषेर चोखे जाबे घरेर उल्टो दिके पिछने जारा रयेछे तादेर चोखे कि करे माटी जाबे मुहम्मद वामा रमाइता ओ माटी तुमी तो छोड़ोनी इजे रमाइता जखन तुमी छुड़े छिले आसल ई माटीर पिछने आमी आल्लाई तो सेदिन दायित्व निएछिलाम माटीटा तुमी मात्र दिले प्रत्येकटा धूलोबाली गुलोके छ हजार मानुषेर बारो हजार चोखे पौंछे देवार दायित्व आमी आल्लाह निएछि চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহ আমার আরো একবার বলুন সুবহানাল্লাহ ওই দায়িত্ব যদি আমি পালন না করতাম তোমার হাতের মাটি সামনে 10টা 20টা 50টা চোখে যাবে এদিকে যারা আছে তাদের চোখে যাবে কেন এই পাশে যারা আছে তাদের চোখে যাবে কেন পিছনে যারা আছে তাদের চোখে যাবে কেন জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান সামনে যারা আছে আর পিছনে যারা আছে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওরা সব অন্ধের মতো হয়ে গেল কেউ দেখতে পেল না জোরে সোরে বলুন সুবহানাল্লাহ তোমার দায়িত্ব ছিল শুধু ফেলার আর চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমার আমার রবাইতা ইজ রমাইতা ওয়ালাকিনাল্লাহ রমা বরঞ্চ বালিগুলো পৌঁছে দিয়েছিলেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা মনে রাখুন নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ঘরের ভিতরে বন্দী হলেন বিবি জুলাইখা ইউসুফের সঙ্গে দেহ বিনিময় করার জন্য জীবন যৌবনের স্বাদ মেটাবার জন্য বিরাট লম্বা একটা ঘর তৈরি করলো ঘরের ভিতরে অনেক নগ্ন ছবি এঁকে ওই ঘরের দেয়ালে সেটে দিল সমস্ত ঘরটা সুন্দর পরিপাটি করলো মনে মনে চিন্তা করলো এতবার প্রেম নিবেদন করার জন্য আহ্বান করেছি ইউসুফ কোনোদিন তো আমার আহ্বানে কখনো সাড়া আমি বলেছি ইউসুফকে দেহ দেব ইউসুফ আমার দেহ কখনো ভোগ করতে চাইনি ছেলেটা না জানি কতটা সংযম ওকে তো আমি ফুসলাতে পারি না লম্বা ঘর তৈরি করলো ঘরের দেয়ালে নগ্ন ছবি সেই দেয়ালের গায়ে মেরে দিল ইউসুফকে বলল শোনে ইউসুফ মিউজিয়াম জাদুঘরটা তুমি আর আমি একসঙ্গে দেখব ইউসুফকে সঙ্গে ভিতরে নিল ঘরের দরজায় সাতটা তাল ঝুলিয়ে দিল দেয়ালের গায়ে পিকচার গুলো জোলাইখা দেখাবে জোলাইখা ছবিগুলো দেখিয়ে দেবে ইউসুফ উত্তক্ত হবে আমায় জড়িয়ে ধরবে আমি আমার দেহ মন উজাড় করে দিয়ে ইউসুফের দেহের রস রক্ত আমি উপভোগ করব না না ইউসুফকে একটা দেয়ালের ছবি যেই না দেখালো নবী ইউসুফ মাথা উঁচু করে একটা বা ছবিটা দেখলেন লজ্জায় শরমে মরে যে মাথাটা নিচু করলেন জোলাইখা পরে যে বললেন ইউসুফ এ ছবিটা আরো সুন্দর আরো দুপে গিয়ে বলেন এই ছবিটা দেখো কত না মনোমুগ্ধকর আর একটা ছবি দেখিয়ে বললেন ইউসুফ এর মতন ছবি দুনিয়াতে তুমি আর কখনো পাবে না ছবি দেখতে দেখতে জোলাইখা অনেক দূরে গিয়ে গেল ইউসুফের কোনো সাড়া শব্দ পেল না পিছনের দিকে তাকিয়ে দেখলো না
প্রথম ছবি যেখানে দেখিয়েছিলাম ইউসুফ তো সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওই একবারই দেখেছিলেন, চোখটা নিচু করেছিলেন, আর চোখ তুলেনি। জোলায়কা ওই ছবিগুলো দেখিয়ে দেখে উত্তপ্ত করে ইউসুফকে ভোগ করবে। অনেক দূর যেয়ে যখন আওয়াজ পাচ্ছে না, পাশেই দেখে ইউসুফ নেই, মাথা উঁচু করে দিয়ে ইউসুফ তো অনেক ইউসুফ চলে। শুধু একটা ছবি দেখে পাগল হলি হবে? এসো না, আরো কত রং বিরঙের ছবি আছে। ইউসুফ তো মাথা নিচু করে আছে, এসো ইউসুফ এসো, উনি ওখানে দাঁড়িয়ে আছে। জোলায়কা এক কদম দু কদম করে এগোচ্ছে ইউসুফের দিকে। ইউসুফ মাথাটা নিচু করে চিন্তায় ভেঙে পড়েছেন, আল্লাহ, ঘরের তালা বন্ধ, শুধু আমি আর একজন মহিলা, সে যদি আমার এই অবস্থায় জেনা করতে বাধ্য করায় রব্বুল আলামিন, আমি ইউসুফ কলঙ্কিত হব, গোটা দুনিয়াতে কলঙ্কের কালিমেকে আমাকে বিদায় নিতে হবে। আল্লাহ, এই মহাপরীক্ষা থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বাঁচাও। শুধু দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ বললেন, ইউসুফ তা তুমি চেষ্টাটা কর, তুই বাঁচা। বাঁচাও করে শুধু দাঁড়িয়ে থাকলে হবে? চেষ্টাটা কর। কি চেষ্টা করব আল্লাহ, আমার হাতে এমন শক্ত পোক্তা হাতুড়ি নেই যে দরজার তালা ভেঙে বাড়িয়ে যাব। কি চেষ্টা করব, আমার হাতে কোনো লাঠি আর অস্ত্র নেই যে আমি আমার সামনে জোলায়কাকে রুখে দেব। আল্লাহ, জোলায়কাকে রুখে দেবার অস্ত্র তো আমার হাতে নাই, আবার হাতুড়ি মেরে দরজা ভেঙে তো বাইরে যাবার হাতুড়ি আমার নাই। আল্লাহ, আমি কি চেষ্টা এখন করব, এই মহাবিপদ থেকে কি করে বাঁচবো? আল্লাহ, আল্লাহ বললেন, ইউসুফ তুমি একটু চেষ্টা করো, চেষ্টা করো। নবী ইউসুফ বললেন, হাতুড়ি নেই আপনার, দরজা ভাঙার মতন ঢাল তলোয়ার নেই, জোলায়কা কি রুখে দেবার মতো, তাহলে মারপিট করে জিততে পারবো না, আর একজন বেগানা নারীর গায়ে হাত দিয়ে লড়াই করাও তো জায়েজ হবে না। এই কঠিন পরিস্থিতির ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি কি চেষ্টা করে এখন উদ্ধার পেতে পারি? নবী ইউসুফ আলী সালাম বললেন, আল্লাহ মাআজাল্লাহে, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আল্লাহ বললেন, ইউসুফ তুমি একবার চেষ্টা করো। ইউসুফ যখন দেখলেন কোনো কিছুইতে চেষ্টার নেই, আমার কাছে এখন চেষ্টা বলতে একটাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি দরজায় এখান থেকে একটু দূরে, আমি যেখানে দাঁড়িয়ে আছি উল্টো দিকে তো জোলায়কা দাঁড়িয়ে আছে একটু দূরে, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি ইউসুফ আমাকে জড়িয়ে ধরবে, আর আমি যদি দরজার দিকে ছুটে পালাই জোলায়কা আমাকে জড়িয়ে ধরবে। তবে যদি দরজার দিকে ছুটে পালাই অন্তত তো দুটো মিনিটও দেরি হবে, দুটো মিনিট সময় যদি হাতে পাই নতুন কোনো ভাবনা চিন্তা করবার অবকাশ পাওয়া যাবে। এ পাপ থেকে আমাকে বাঁচতে হবে, এ কলঙ্ক থেকে আমাকে বাঁচতে হবে, এ কলুষ কালিমা চেহারায় লাগতে দেব না। আল্লাহ বললেন, তুমি বাঁচবার জন্য চেষ্টা করো। নবী ইউসুফ আলী সালাম বুঝে নিলেন, আমার চেষ্টা বলতে একটাই, এখান থেকে দরজা পর্যন্ত দৌড়ানো ছাড়া কোনো রাস্তা নাই। চেষ্টা মানে একটাই, আর কিচ্ছু নেই আমার কাছে। কলা মাআজাল্লাহে, নবী ইউসুফ বলেছিলেন, আল্লাহ সাহায্য একমাত্র তোমার। যে ইউসুফ জোলায়কা যখন ইউসুফের দিকে এক পা দু পা আগিয়ে আসে, ইউসুফ তখন দরজার দিকে ছুটতে থাকে, বললেন, মাআজাল্লাহে, আল্লাহ সাহায্য একমাত্র তোমার, কেবলমাত্র এখান থেকে দরজা দৌড়ানো এতটুকু চেষ্টা ইউসুফ করেছিলেন বলেই যেই না দরজার সামনে দাঁড়ালেন। আল্লাহর হুকুমে কটকট করে একটা দুটো নয়, সাত সাতটা কপাট ভেঙে চুরমার হয়ে গেল। বিনা কলঙ্কে নবী ইউসুফ ঘরের বাইরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুফাসসিররা বলেছেন এই জায়গাটুকু
মক্কার কাফেরদের হাত থেকে মুহাম্মদ কে বাঁচাবেন আল্লাহ, তবে দায়িত্ব ছিল মুহাম্মদ। মাটি টুকা নিয়ে এক মুঠো ছুরি তুই দাও। চোখে দেওয়ার দায়িত্বটা আমার, তুমি শুধু হাত দিয়ে ছড়ার দায়িত্বটা করো। কোরআন রক্ষা করার দায়িত্বটা, রক্ষার দায়িত্ব এক মুঠো মাটি কি দিতে পারবেন? কোরআন রক্ষার দায়িত্ব মুসলমানের না, মুসলমানের দায়িত্ব মাটিটা শুধু ফেলা, আর খোদার দায়িত্ব কাফেরদের চোখে মুখি দেওয়ার। এতেই কোরআন রক্ষা হবে। আর লম্বা চমড়া বাড়ছি না, আলোচনা বলেছিলাম 12টা পর্যন্ত করব, মনে হচ্ছে 12টা 10 হয়ে গেছে। কত? 12টা 15। একদম কোন রকমের কোনো কথা নয়, সোজা সাপটা বলছি। ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি, পশ্চিমবাংলার বর্তমান যে হালাত, এই হালাতে এই অবস্থাতে বিশ্বাস করুন, কোরআন থাকবে কি থাকবে না একটা কঠিন চ্যালেঞ্জ। তবে আমি বলছি, ইসলামের বিরুদ্ধে যতদিন বলার লোক থাকবে ততদিন ইসলাম যুগে 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 হোসাইনের জাতের গায়ের রক্তের তেজে ইসলাম আবার বুড়ো থেকে আই বুড়ো হালাতে ফিরে আসবে। কোরআন ছিল, আছে, এ কোরআনের বিজয় পতাকা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যুগে যুগে একটা করে ইজিদ আসবে, আর ইজিদের মোকাবেলায় যুগে যুগে কিছু হাসান কেউ দিতে হবে কারবালার মাঠে। ইজিদ যুগে যুগে পাঠানোর দায়িত্ব হলো ইবলিস শয়তানের। প্রত্যেকটা যুগে যুগে এক একটা করে হাসানকে পাঠিয়ে দিয়ে ইসলামের বিজয় পতাকা ওড়াবার এ দায়িত্ব পালন করবেন আল্লাহ। আমরা সবাই হোসাইন হতে পারবো না, আমরা সবাই হোসাইন হতে পারবো না, তবে হোসাইনের সেই কথাটা মাথায় রেখে অন্ততপক্ষে কাফেরদের হাত থেকে কোরআনকে বাঁচাবার জন্যে নবী ছুঁড়েছিলেন এক মুঠো মাটি, চোখে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ। আমি সেই ইতিহাসকে স্মরণ করিয়ে আপনাদেরকে বলছি, শুধু আপনাদের পকেটে 2-5টা 10টা টাকা মাদ্রাসায় দেন, বাকি কোরআন রক্ষা করবার দায়িত্ব পালন করবেন আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসার কাজের জন্য আমি এতটা মানুষ রয়েছে আলহামদুলিল্লাহ, আমি মানিজ্যতার অপমান নয়, আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। যিনি 1 টাকা দেবেন তিনিও মাদ্রাসার খাদেম, যিনি 1 লক্ষ টাকা দেবেন তিনিও মাদ্রাসার খাদেম। এর ভিতরে কি 20টা মানুষ আল্লাহর রাস্তায় এরকম হবে? 20টা আল্লাহওয়ালা বান্দা কি হবে? 1টা করে 1000 টাকা 1 বছরের ভিতরে মাদ্রাসায় দেবেন? 20টা আল্লাহওয়ালা বান্দা, খুব গরিব এলাকা জানি, তাতে বড় ভাই আবার একটু কালেকশন করে গেছেন, বড় ভাই একটু কালেকশন করে গেছেন, তবু মাদ্রাসাটায় অনেকটা পয়সা দরকার, অনেক পয়সা দরকার। সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ। একদিন তো আমরা অবস্থা করেছিলাম মাদ্রাসাটা চলবে কি না কি হবে, ভাইরা জমি জায়গা লিখেও দিয়েছেন, গ্রামের গরিব দুস্থ মানুষেরা তারা বাচ্চাদের লজিং দিয়েছেন, গ্রামের আপামর জনগণ সবাই সর্বান্তকরণে মাদ্রাসার সহযোগিতায় তারা এগিয়ে এসেছে। প্রতিবেশী মানুষ আমরা যারা, আমরা যখন যেমনটি পেরেছি টুকটাক টুকটাক করে, গরিব গর্ভ মানুষেরা টুকটাক টুকটাক করে যিনি যেমন পেরেছেন সাহায্য সহযোগিতা করে এসেছেন আলহামদুলিল্লাহ। আমি কি 20টা ভাই আল্লাহর রাস্তায় পাবো? 1টা করে 1000 টাকা আপনি দেবেন এই মাদ্রাসায়? অনেক
আলহামদুলিল্লাহ একটু তকবীর দেন দিন নারাই তকবীর কারবালা তকবীর হয়ে আর বেশিক্ষণ না নারাই তকবীর আলহামদুলিল্লাহ আমার দুইজন ভাই এক হাজার করে দুইজন দু হাজার টাকা দেওয়ার কথা বলেছে কি কি নাম জান আমার দুই আলহামদুলিল্লাহ বড় ভাই আর মেজ ভাই এক ভাইয়ের নাম শাহাদাত আলী আর এক ভাইয়ের নাম আতর আলী তার মানে হাসান হোসেন লেগে গেছে ময়দানে বড় ভাই আর ছোট ভাই দুই ভাই মিলে এক হাজার করে দু হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ তিন নম্বর কোন আল্লাহর বান্দা আছেন কুড়িটা চেয়েছি আমি কত হার্ডলি হয়তো মিনিট পাঁচ সাত না দশটা মিনিট সময় যাবে আমি দোয়া করব তারপর একটু মেহমানদারি মেহমানদারি হবে আলহামদুলিল্লাহ দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে আমার ভাইরা বেশ কিছু পয়সা দিয়েছেন আরো কিছু পকেটে আছে দিতে হবে তো এক হাজার টাকা আমি কুড়িটা দাবি করেছি আমার বিশ্বাস এই যে মজলিস আছেন এই গরিবতার ভিতর দিয়েও এক হাজার টাকা দেওয়ার মতো মানুষ এর ভিতরে আছেন আমি আশা করছি তাই যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন যদি কোনো ভাই মনে করেন এক হাজার না আমার ক্ষমতা পাঁচশো টাকা দেওয়ার একটু বলেন দিন আল্লাহর হস্তে খুব গরিব জায়গা বলি গরিব মানামতেই পয়সা চাই এখানে আমারই বিরাট বিরাট চাই না আলহামদুলিল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন অন্তত হাজার টাকা দেওয়ার মতো তিন নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন শিগগিরই বলেন আল্লাহর রাস্তে বলেন বা কোনো ভাই যদি থাকেন এক হাজার টাকা না পারলেও পাঁচশো টাকা দেবেন একটু বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ সকলের দানকে কবুল করেন উদ্দেশ্য মনোবাঞ্ছাকে আল্লাহ পুরো করেন আল্লাহ জানো আমাদের মতো নগণ্য খাদেমদের ওসিলা করি কোরআন শরীফটার ইজ্জত হুরমতকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ কোথায় রায়কলায় বাড়ি আমি তো খুব ক্ষোভ করে আর রায়কলায় যাই না দাউতে বিরাট কষ্ট করে আর দাউতে যাই না তবুও সেই রায়কলার থেকে আমার এক বাবাজি ছুটে এসেছেন এখানে তিনিও বলেছেন এক হাজার টাকা দেবেন তৃতীয় নম্বরে আল্লাহ কবুল করেন নারায় তাকবীর নারায় তাকবীর দক্ষিণ কলসুর মেঠোপাড়া মহান ঈসা আলে সাবাব সিলসিলায় ফরফরা শরীফ আলহামদুলিল্লাহ তিনজন আল্লাহর বান্দা হয়েছেন এক হাজার করে তিনজন হয়েছে কোন আল্লাহর বান্দা আছেন চতুর্থ নম্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাহাদাত মন্ডল পাঁচশো টাকা দেবেন আর আব্দুল মালিক মন্ডল পাঁচশো টাকা দেবেন নারায় তাকবীর নারায় তাকবীর আলহামদুলিল্লাহ আশা করছি আশা তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা করছি কুড়ি হাজার টাকা হবে আপনাদের কিরাম মনে হয় আমার আর আশা থাকলো শ্রোতাদের ঠিক ভরসা নেই তারপর তুমি শেষ করে দাও খিচুড়ি খেয়ে বাড়ি যাই ইনশাল্লাহ একটুখানি দোয়া করেন আল্লাহর কাছে একটুখানি দোয়া করেন আল্লাহ যেন বান্দাদের মন মানসিকতা আর রুহানি জাজবা ইমানি জাজবাটা আল্লাহ বাড়িয়ে দিয়ে মাদ্রাসার এই খেদমতে অন্তত কুড়িটা হাজার টাকার মতন বান্দা আল্লাহ পাঠিয়ে দেন বলুন আল্লাহ আমিন
হাবিবি আর এগুলো ও আমারই ভিতরের অনেক ভাইরা দিয়েছেন আমার এক মা রূপা বিবি তিনি 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন উদ্দেশ্য আল্লাহ সফল করুন মনোবাঞ্ছাকে আল্লাহ পূর্ণ করুন আমার এক মা রূপা বিবি তিনি তো 100 দিয়েছেন মেয়েদের ভিতরে এরকম কেউ নেই যে 1000 টাকা দেওয়ার মতো তো 71 জন মা আছে আছে এর ভিতর অনেক পুরুষ মানুষরা রয়েছেন এখন মোহরের টাকা দেইনি দেন মোহরের টাকা দেইনি আল্লাহর রাস্তায় বাড়ি গই টাকাগুলো শোধ কর দেন দেন মোহরের টাকা না দে মল্লি বলো খবর আছে সাংঘাতিক বাজে খবর যদি মোহরের টাকা পুরো না করে মরে যান বহুত বাজে খবর মায়েদের जी कोनो माँ जो दी कैश टकटका इतना एक हजार दस टका ये पांच सौ दिए थे इन पौधे देवने पर भाई नाम टेली क्या सही कुछ जोन ठीक है भाई नाम टेली क्या अल्लाह ठीक है আমার এই ভাইয়ের বাচ্চা দুটোর জন্য একটু খাস করে দোয়া করেন আল্লাহ পাক যেন তাদের উপর রহমত আর করুণার বর্ষণ করেন বলুন সকলে আমিন দুটো বাচ্চার সাবরাসানির উদ্দেশ্যে 500 হাজার টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল করেন বলুন সকলে আমিন রুমা খাতুন বলে আমার এক মা 20 টাকা দিয়েছেন আর আসিয়া খাতুন বলে আর এক মা 100 আসিয়া বিবি আর এক মা তিনি 100 টাকা দিয়েছেন আর আমার ভাই দুই বাচ্চার জন্য 500 হাজার টাকা দিয়েছেন অনেক কষ্ট পেয়ে বাচ্চা দুটো চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তাদের উপরে সদা সর্বদা রহমতের করুণা রহমতার করুণা তাদের উপরে আল্লাহ বর্ষণ করেন বলুন সকলে আমিন আলহামদুলিল্লাহ 10 টাকা দিয়েছেন আর মায়েদের বলছি 1000 টাকা বা 500 টাকা দেওয়ার মতো মা আছেন নিশ্চয়ই আছেন যদি থাকেন আর টাকা যদি না থাকে তো একটু লিখে পেটকে দাও যে আমার স্বামী মোহরের টাকাটা দিলে মাদ্রাসা দিয়ে দেব আদায় করতে কি করে লাইন আমার জানা আছে তুমি শুধু একবার বলো যে আমার মোহরের টাকাটা মাদ্রাসার মদ্দালক চেনাইতে হবে না আমি খুঁজে লব আর 60 বছর আগের 1051 টাকা মানে এখন যে অঙ্কই কত দাঁড়াবে নি সে ঠিক করে লওয়ান যত পুরুষ স্ত্রীর মোহর আদায় করেন নি পারলে তাড়াতাড়ি আদায় করে দেন যত সম্ভব তাড়াতাড়ি আদায় না করলে খবর আছে আলহামদুলিল্লাহ মেয়েরা দেশ কোচি जिसको दिन 1000 টাকা কেটে দেবে ভেতরে যা ঠিক আছে আমার আনোয়ার হোসেন ভাইয়ের মা কাছে 20 টাকা নেই বোধহয় বাড়িতে রয়েছে 100 টাকা দেবেন আগামী কাল আল্লাহ কবুল করুক 1000 টাকা কটা হয়েছে 1000 চারটি হয়েছে আর 500 টাকা দুটো হয়েছে তিনটে হয়েছে 1000 টাকা চারটি হয়েছে পাঁচ নম্বর কেটে দেবে গিরি বলেন কোন আল্লাহর পাগল আছেন আমার মনে হচ্ছে 20টা হবে 20000 হবে যদিও মানুষজন যেভাবে আছেন আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া কিন্তু এলাকা তো গরিব খুব গরিব এলাকা চাকরি বাকরি বা কালো টাকা টাকা তো আর এখানে কিছু নেই যে বান্ডেল মান্ডেল ঝেড়ে দেবে সেরকম কোনো ব্যাপার নেই খুবই খাটাখাটনি করে রক্ত পানি করে মাথা আর গাম পায়ে ফেলে এদিকে পয়সা উপার্জন করতে হয় তবুও বলছি 1000 টাকা দেবার মতো অন্তত 20টা আল্লাহর বান্দা যেন আল্লাহ পাঠিয়ে দেয় আজকে বলুন সকলে আমিন চারটি হয়েছে পাঁচ নম্বর বলেন পাঁচ নম্বর আমার মায়েদের বলছি আমার ভাইরা চার নম্বর হয়েছে মায়ের ঠিক আছে তাই
আলহামদুলিল্লাহ আমার এই কোচির একটা ছেলে হয়েছে তো আমার সঙ্গে এত বলতেছ কেন কি জানি আমার একটা মেয়ে হয়েছে তাই নাকি ওর নাম ঠিক করতে হবে আমার এখন মেয়ে হয়েছে এমনি ছেলের কথা বললে আমার ভয় লাগে বলি ওর লেবে নাকি আমার ভাইয়ের একটা ছেলে আল্লাহ দিয়েছে তো তার জন্য বাচ্চা সুস্থতা এবং যেন মানুষের মতো মানুষ তৈরি হয় ভালো একটা মুসলমান যেন আল্লাহ তারে তৈরি হওয়ার তৌফিক নসিব করেন বলুন সকলে আমিন 1000 টাকা দেবেন পাঁচ নম্বরে ছ নম্বরে কি আছে এই ভাইটা জাকির হোসেন এইবারে পাঁচ নম্বর হয়ে যে ভাইটা আগে দিলেন ওই ছেলে নাম কি আব্দুল কুদ্দুস পাঁচ নম্বর ছ নম্বরে আলহামদুলিল্লাহ আল্লাহর আরেক পাগল মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেন তিনি 1000 টাকা দিবেন নারায় তাকবীর টাকা দারদের চোরগোবাল কষ্ট হচ্ছে না একটা তাকবীর যারা দিচ্ছে এরকম একদম শেষ কি একটা মুসিবত এই তাকবীর দেওয়া বারবার ঘন ঘন একটু জোরে বলেন কুড়ি পুড়ে যাবে ইনশাল্লাহ পুড়ে যাবে নারে তাকবীর সুবহানাল্লাহ বিহামদি কটা ছড়া হয়েছিল ছ নম্বরে হয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ছড়া পাঠিয়ে দিয়েছে 1000 করে আর 500 করে তিনটে হয়েছে 20টা যাবে আল্লাহ যদি রহমত হয় আল্লাহ যেভাবে হোক ঘুরিয়ে ঘুরিয়ে 20 পর্যন্ত হাজির করাবেন মায়েদের বোনেদের বেটিদের বলছি যদি আল্লাহ তৌফিক দেন অন্তত 1000 না হলে 500 টাকা দেওয়ার মতো নগদ টাকা যা দিয়েছেন বড় ভাইয়ের কাছেও দিয়েছেন 5-7000 টাকা এখনো যা দিয়েছেন আমি শুকরিয়া আদায় করছি 98 টাকা যার যেমন ক্ষমতা ছিল দিয়েছেন এতেই আল্লাহ বরকত দিক কিন্তু আমার একটু শখ মাদ্রাসাটা এক বছর তো চালিয়ে নিই এই জিতে বছরে একটা করি সভা হয় আর চাল ডাল কালেকশন করে কিছু তাবারুকের পিছনে খরচ হয় যেগুলো বাড়তি থাকে মাদ্রাসায় ব্যয় হয় যাক 20-30টা বাচ্চা নিয়ে সারা বছর চালাতে শিক্ষকের মাইনে আরো অনেক খরচ রয়েছে সেই দিকটায় লক্ষ্য করে অন্তত 20,000 টাকার দায়িত্ব আপনাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করছি একটা হাবিব সাহেব তো একটা হাবিব সাহেবের মিনিমাম বেতন এখন 3,500-4,000 টাকা মিনিমাম বেতন আর যে দুর্মূল্যর বাজার আমরা তো দেখতে পাচ্ছি একটা হাবিব সাহেবের একটা মানুষের সংসারে মিনিমাম মাসে কি রকম একটা খরচ হতে পারে 1,000-4,000 টাকা মাইনে তাই না আমরা মাঝে মাঝে লজ্জিত হই যাদের মাইনেটা আরেকটু বেশি দিলে বোধহয় ভালো হয় খুব গরিবানা মতেও 4,000 টাকা এখন চলে না তবু এই পয়সায় আল্লাহ কিছু বরকত দিয়েছেন মসজিদ ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে এত কম পয়সা বেতন তবুও দেখা যাচ্ছে হাই স্কুলের হেডমাস্টারের চাইতে ভালো খাচ্ছে কি করে খাচ্ছে তা কি জানি কিভাবে যে আল্লাহ চালিয়ে নিচ্ছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই ভালো জানেন কটা ছড়া হয়েছে না ছটা হয়েছে সাত নম্বরে এক আল্লাহর পাগল বলেন একটু বলেন সাত নম্বরে কোন আল্লাহর পাগল আছেন 1,000 টাকা 20 পর্যন্ত যাব তা ছড়া হয়েছে এখনো ছড়া হয়েছে এখন 14টা মাগি অন্তত 10 পার করতে পারলি না রোজার সময় ছেলে পেলে তো রোজ রোজা করে 7টা 8টা 9টা 10টা যদি কবে যে 15টা হবে তার মানে উমরি অর্ধেকটা হয়ে গেলে এইবার কমতি শুরু করলো মনে আল্লাহ যদি রাজি থাকেন 20টা ইনশাল্লাহ আল্লাহ দিনের কাজ আল্লাহ যেভাবে হোক করিয়ে নেবেন কোন আল্লাহর বান্দা আছেন মায়েদের বোনেদের এই গ্রামের এবং পার্শ্বস্থ এলাকার যিনি যে অবস্থা
पढ़ानो गरीब दुस्थ एतिम असहाय जारा तादेर कुरान पढ़ावार जन्य मदरसाय एकटा व्यवस्था। घरे कुरानेर पाठक दरकार सेई भावे घरे कुरानेर पाठक नेई मादरासार परिमाण आरो अनेक बाड़ती दरकार अनेक बेशी बेशी दरकार सेई परिमाण दरकार मानुष जेदिन प्रयोजनीयता अनुभव करबे सेदिन ए मद्रासा खुलबे ना आरो मद्रासा लागबे तो मिठोपाड़ा मद्रासा আলহামদুলিল্লাহ টুমটাম টুমটাম করে আস্তে আস্তে বিল্ডিংটা যা হয়েছে একটা বেশ এদিক সেদিক করে ছোট ছোট করে এরা অনেক দৌড়াদৌড়ি করে বিল্ডিংটা সাতটা দাঁড় করিয়েছে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে মাদ্রাসাটা চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবারই পালন করতে হবে আমি 20টা দাবি করি যে ছড়া হয়েছে সাত নম্বরে আল্লাহর কোন পাগল আছেন অন্তত 1000 টাকা দেবেন আমি মহান ঈসা আলে সাওয়াব দক্ষিণ কলসুর ফজলে ইলাহি হিফজুল কোরআন মাদ্রাসা নারে তাকবীর আলহামদুলিল্লাহ তবে মেয়েরা যা আছে 1000 টাকা দেবার মতন ক্ষমতা সম্ভবত মেয়েদের নেই তবে ঈদের সময় 55-60 বছর বয়স প্রায় হাফ বুড়ি হয়ে গেছে বলো এখনো তাঁতে শাড়ি পরতে হবে 2200 টাকা দাম আলমারি খুললি না একটা মোটামুটি একটু মধ্যবিত্ত পরিবার যদি হয় মিনিমাম 5-7টা 10টা তোলা শাড়ি তো পাওয়া যাবেই যাবে দাম 1000 টাকা থেকে নিয়ে 2200-2300 টাকা আজ যদি আজকে এখানে 1000 টাকা না আসে ঠিক আজকে রাতে দোয়া করে দেবো আল্লাহ প্রত্যেকের আলমারি জানি ইদুর ঢোকে শাড়ি পরা সাদ বিটকে দেয় জানি ইদুরি দুটো শাড়ির পয়সা একটা শাড়ির পয়সা মাদ্রাসায় দিলে মাদ্রাসাটা একটু সুন্দরভাবে চলে কিন্তু সেখানে বেরোবে না কোনো মতি অনেক মায়েদের আছে আর আমি যেই বলছি তো যে ইঁদুর ঢুকে দেব কার হয়তো আলমারি ভাঙা রয়েছে এমনি ঢুকে যাবে না সারা দোষ হবে না আমার দেখবেন কেন তাড়াতাড়ি বলেন 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন একটুখানি তড়িঘড়ি করে আল্লাহর হস্তে বলেন মাদ্রাসার দিনের পিছনে মাদ্রাসার কোরআনের এই খেদমতের পিছনে আপনাদের পয়সাটা ব্যয় হোক কালেকশন যে একেবারে খারাপ হয়েছে তাও নয় বলবো না আল্লাহ যে হালাতে রাখেন সেটা নিশ্চয়ই আমাদের কল্লার এবং তার ভিতরেই আমাদের কল্লা নিহিত থাকে ছটা হয়েছে আর কোন আল্লাহর বান্দা থাকলে একটু তাড়াতাড়ি বলেন না হলে এখনি দোয়া হবে সালাম কে আমার একটু দোয়া হবে আপনাদের জন্য একটু তাবার রোগ না হলে বলবো না হবে এখন
আমার বুক ভরা বিশ্বাস আছে কুড়িটা ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু ভক্তি ভরে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।